যাচ্ছে লাইফ শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাইয়া, শুভ সন্ধ্যা। আমরা একটু ওয়েট করি, তৎক্ষণে আমরা নিজেদের মধ্যে পরিচয় গল্পটা সেরে নিই। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে তো? আচ্ছা, আমি যেহেতু মোস্ট সিনিয়র, আমি শুনতে পাচ্ছো? জি ভাই, আমি তাই আপনার পরিচয়টা করে দিই ভাই। আজকে আমাদের লাইভটার টপিক হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট গাইডলাইন। প্রথাগতভাবে প্রত্যেক বছর যে ব্যাচটা এইচএসসি দিয়ে টেকনিক্যাল থেকে বের হয়ে যায়, সেই ব্যাচটাই আমরা কিছু সেমিনারের আয়োজন করি অ্যাডমিশনের উপর। তো এবছর যেহেতু করোনার কারণে আমরা সেমিনার করতে পারি নাই, তাই আমরা এবার লাইভের আয়োজন করেছি। এবং ফলশ্রুতিতে যে সুবিধাটা আমরা পেয়েছি সেটা হচ্ছে আমাদের থেকে আমরা অনেক বড় সিনিয়র এবং অভিজ্ঞ ভাইদেরকে লাইভে পেয়েছি। হ্যালো ভাই, আপনারা কি বের হয়ে গেছেন? তো আমাদের সাথে আজকে লাইভে উপস্থিত আছেন শুভদেব ভাইয়া, কুয়েট 14EEE ব্যাচ। ভাইয়া বর্তমানে লেকচারার হিসেবে জয়েন করেছেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। আর আমাদের সাথে পরবর্তীতে আছে নোমান ভাইয়া। নোমান ভাইয়া আমাদের বুয়েট 15 মেকানিক্যাল ব্যাচ, ভাইয়া লাস্ট ইয়ারে আছেন আমাদের র্যাক ব্যাচ ভাইয়া। আর আমাদের সাথে সোহাগ জামিল ভাইয়া আছেন, জামিল ভাইয়া WP বুটেক 16 এর। এবং আমাদের সাথে কাজিন ভাইয়া থাকবেন, কাজিন ভাই 18 ব্যাচের। ভাইয়া হয়তো বা এখন আসতে পারেন নাই। আমাদের ভাইয়াদেরকে অনেক ধন্যবাদ ভাইয়া, আপনারা আসলে কারেন্ট চলে যাওয়ার পরও যে আপনারা সময় নিয়ে এবং এই বিপদের মধ্যে আপনাদের সাথে আমাদের সাথে হাজির হয়েছেন, অনেক ধন্যবাদ ভাইয়া। ভাইয়া লাইভে লাইভে যাওয়ার শুরুতেই ভাইয়া, আমরা বিভিন্ন ইয়ারেতে কোশ্চেন হয় বিভিন্ন জায়গায় নাক ডিস্ট্রিবিউশন, ওয়েট ওয়েট টু ওয়েট, এটা একটু আমরা দেখে নিব ভাইয়া। আমাদের একটা প্রেজেন্টেশন রেডি আছে, সেটা আমরা একটু শেয়ার করতে চাইব। আপনাদের অনুমতি দেন তাহলে, হ্যাঁ আমরা একটু শেয়ার করব। হ্যাঁ শেয়ার করো। আচ্ছা, আমাদের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সমূহের মানবন্টন বুয়েট এবং চুয়েটের মোটামুটি একই রকম হয় কাছাকাছি। যা হচ্ছে পদার্থ বিজ্ঞানের 200 মার্কের কোশ্চেন হবে, বৃষ্টি প্রশ্ন থাকবে প্রতিটি কোশ্চেনে 10 নম্বর করে থাকে, রসায়নে বৃষ্টি প্রশ্ন প্রতিটিতে 10 নম্বর করে, এবং গণিতে বৃষ্টি প্রশ্ন প্রতিটিতে 10 নম্বর করে। আমাদের পরীক্ষার সময় থাকে 3 ঘন্টা টাইম, 3 ঘন্টায় আমাদেরকে 600 মার্কের অ্যান্সার করতে লাগে। গড়ে আমরা এক একটা ম্যাথ করার জন্য 3 মিনিটের মতো সময় পাই। কুয়েট, কুয়েটের পরীক্ষার সময় 2.5 ঘন্টা করে হয়, এবং পদার্থবিজ্ঞানে এখানে 15টি প্রশ্ন থাকে 10 নম্বর করে, 150 মার্ক। রসায়নে 15টি প্রশ্ন 150 মার্ক, গণিতে 15টি প্রশ্ন 150 মার্ক। এবং এখানে একটি মজার বিষয় আছে, সেটাই হচ্ছে ইংলিশ হবে এখানে। বুয়েট এবং চুয়েটে ইংলিশ না হলেও কুয়েটে আমাদের ইংলিশ হবে, 10টি প্রশ্ন থাকবে 50 মার্কের। এবং তাই এখানে ইংলিশের উপর একটা দক্ষতা যারা থাকে তাদের সামনে ভালো করার একটা ভালো রকমের সুযোগ থাকে। এরপরে আমাদের থাকে রুয়েট, রুয়েটের সময় 2 ঘন্টা থাকে, এখানে পদার্থবিজ্ঞানে 10টি প্রশ্ন থাকে, প্রতিটি প্রশ্ন 10 নম্বরে, রসায়নে 10টি প্রশ্ন, গণিতে 10টি প্রশ্ন কিন্তু 15 মার্ক করে থাকে, এবং ইংলিশে 5টি প্রশ্ন থাকে 50 মার্কে। ও এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এখানেও ইংলিশটা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে দাঁড়াতে পারে, ইংলিশটা একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে পজিশনের উপরে। যারা ইংলিশে ভালো দখল রাখতে পারে তারা অনেক সময় এইসব দেখায়, হয়তো বা কোনো একটা পরীক্ষা ফিজিক্স বা কেমিস্ট্রি খারাপ করার পরও তারা আগায় যায় ইংলিশ দিয়ে। শেষে থাকে আমাদের বুটেক্স, বুটেক্সের সময় 2 ঘন্টা, পদার্থবিজ্ঞানের 60 নম্বর থাকে, 10টি প্রশ্ন 60 নম্বর থাকে, রসায়নে থাকে 10টি প্রশ্ন 60 নম্বর, গণিতে থাকে 10টি প্রশ্ন 60 নম্বর, ইংলিশে 4টি প্রশ্ন 20 নম্বর, মোট 200। তো আমরা যদি একটু সাম আপ করি তাহলে আমরা দেখতে পারি এরপরে মানে আমাদের আরেকটি আছে সাস্টের জিনিসটা রাখা আছে। সাস্টে শুধুমাত্র এমসিকিউ কোশ্চেন হবে 90 মিনিটের, পদার্থবিজ্ঞান 20 নম্বর, রসায়ন 20 নম্বর, গণিত 20 নম্বর, এবং ইংরেজি 10 নম্বর, মোট 70 নম্বর, এবং সবাই 90 মিনিট। তাহলে আমরা দেখতে পারলাম, যদি আমরা সাস্টে আসি, এখানে ইংলিশ আছে সাস্ট, বুটেক্স, ওয়েট, রুয়েট,
চারটি জায়গাতে ইংলিশ একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে, শুধুমাত্র বুয়েট এবং চুয়েটে আমাদের ইংলিশ লাগে না। তো আমরা লাইভে ফিরে আসি। জি ভাইয়া, তোমরা যারা লাইভ করছো তারা কোথা থেকে লাইভ করছো তোমরা একটু আমাদেরকে জানিয়ে দিতে পারো, আমাদেরকে আমরা উৎসাহ পাবো। তোমরা যদি ফরিদপুরের বাইরে থেকে লাইভ করে থাকো প্লিজ আমাদেরকে জানাই দাও, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো কমেন্টে করতে পারো, আমরা ভাইদেরকে অবশ্যই তোমাদের কোশ্চেনগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। ভাইয়া শুভদেব ভাইয়ের কাছে তাহলে আমার প্রথম কোশ্চেন থাকবে শুভদেব ভাইয়ের জন্য, সেটা হচ্ছে ভাইয়া আপনারা আপনি দেখছেন যে বুয়েট এবং চুয়েট বাদ দিয়ে সব জায়গাতে ইংলিশ লাগে, তো ইংলিশের এই কোশ্চেনটা আমাদের কাছে আসছে যে ভাইয়া ইংলিশের জন্য কোন কোন টপিকগুলো পড়বো এবং কী কী পড়বো এবং আসলে এটা কতটা গুরুত্বপূর্ণ, আপনি যদি এই কোশ্চেনের একটু উত্তর দিতেন ভাইয়া। আচ্ছা, প্রথমে তোমাকে ধন্যবাদ তোকি প্রশ্নটা করার জন্য। তোমাদের প্রশ্নটা ছিল হচ্ছে আসলে ইংলিশের বিষয়টাতে, আসলে না ইংলিশটাতে কি হবে আর কি। এখন দিয়ে তুমি হচ্ছে একটা প্রেজেন্টেশনে দেখাইছো যে ইংলিশ শুধুমাত্র কুয়েট আর রুয়েটে মোটামুটি থাকে 50 মার্ক করে আর কি। এখন ইংলিশের বিষয়টা হইলো কি যে ইংলিশটার জন্য তোমাকে পুরোপুরি ফলো করতে হবে যে কোশ্চেন ব্যাংক, মানে প্রশ্ন ব্যাংক যেটা থাকে, তুমি যে কোনো কোচিং সেন্টারের প্রশ্ন ব্যাংক পেয়ে যাবা। সবচেয়ে বেটার হচ্ছে আমার, যেহেতু উদ্ভাসে আমরা সবাই জানি যে উদ্ভাসের প্রশ্ন ব্যাংক খুব ভালো। এখন তুমি যে বললা টপিক, এখন টপিক এভাবে কোনো সিলেকশন থাকে না সচরাচর ইংলিশে। আমরা যখন অ্যাডমিশন টেস্ট দিছিলাম, আমি দিলাম 2014 সালে, তখন হচ্ছে আমাদের সময় ইংলিশ সিলেবাস আর তোমাদের সিলেবাস এক না। তো আমি কোশ্চেন অ্যানালাইসিস করে দেখছি যে মোটামুটি ইংলিশ সেকেন্ড পার্টে যে বিষয়গুলো থাকে, যেমন আমি যদি কিছু বলি যে ভয়েস থাকে, মাঝে মাঝে ন্যারেশন থাকে, সিনোনিম অ্যান্টোনিম এই টাইপের, মানে তুমি যদি একটা হোল ধারণা পাইতে চাও তাহলে তোমাকে হবে কি যে কোনো একটা কোশ্চেন ব্যাংক যদি তুমি নিয়ে সলভ করো, বিগত 10 বছরের কোশ্চেন সলভ করো, আশা করি ইংলিশে 50 মার্কের মধ্যে 40 মার্ক ক্যারি করতে পারবে। তো আমার পার্সোনাল যেটা অপিনিয়ন সেটা হচ্ছে তোমরা অবশ্যই কোশ্চেন ব্যাংকটা দেখবা, দেখলে ওটা সলভ করলে আশা করি মোটামুটি পেরে যাবা। আর ইংলিশের বিষয়টা হচ্ছে তোমরা ইন্টারমিডিয়েট যে ইংলিশটা করো সেটাই মোটামুটি থাকে, মানে এমন কোনো আহামরি কিছু থাকে না আর কি যে অনেক কঠিন কিছু বা এটার জন্য আলাদাভাবে যে প্রিপারেশন নেওয়ার টাইম দিবা সেটা সচরাচর আমরা কখনো কাউকে নেওয়া দেখি নাই, নিতে হয়ও না। যদি কোশ্চেন ব্যাংক সলভ করলে মোটামুটি 40 মার্কসের মানে কমন পেয়ে যাবো আর কি, ডিরেক্ট কমন। আচ্ছা ভাইয়া, আমাদের জামিল ভাইয়ার মাইকটা মনে অবস্থা ভাইয়া, আর নোমান ভাইয়ের কাছে কোশ্চেন থাকবে আমাদের দ্বিতীয় কোশ্চেন নোমান ভাইয়ের জন্য। ভাইয়া কোশ্চেন আসছে আমাদের কাছে এরকম যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এর জন্য কোন বিষয়ের কোন কোন রাইটারের বই ফলো করবো, মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এর জন্য কোন রাইটারের বইগুলো ফলো করবো ভাইয়া। ওকে, ধন্যবাদ তোমাকে তোকি ভাই, আমি একটু অ্যাড করে দেবো হচ্ছে, হ্যাঁ বলো একটু অ্যাড করে দেবো, সেটা হচ্ছে আপনি এটাও বলে দেন ভাইয়া যে যখন অ্যাডমিশন করবে তখন দেখা যাবে কনসেপ্ট বুক আসবে, কোশ্চেন ব্যাংক আসবে, হ্যাঁ তো এগুলা কোনটা কিভাবে পড়বো, আদৌ পড়বো কিনা একটু খালি ধারণা। আচ্ছা আচ্ছা, তো প্রথমত যেটা হচ্ছে কথা যে তুমি কোন বই পড়বা, যদি আমি মানে ফিজিক্স দিয়ে শুরু করি তো ইসাক স্যারের বই আর তপন স্যারের বই, এই দুটো বই মোটামুটি চলে। বিষয়টা হচ্ছে যে ফিজিক্সের ক্ষেত্রে স্পেশালি যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে যে তোমার কনসেপ্টটা ক্লিয়ার করা। এখন তুমি যদি অখ্যাত কোনো বই পড়ে যদি তুমি ভালো বুঝতে পারো যে হ্যাঁ আমার এই বই পড়ে আমার কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, তাহলে তুমি সেই বইকে ফলো করো। বাকি বইগুলো হচ্ছে সাপোর্টিং হিসাবে থাকবে, তুমি সেখানে থেকে ম্যাথ প্র্যাকটিস করবা বা এক্সট্রা কোনো ডেফিনেশন যদি মনে হয় যে এই বইটা ভালো লাগছে না ওই বই থেকে নেবো এরকম আর কি। কিন্তু তোমাকে আগে দেখতে হবে যে কোন বই পড়ে তুমি কনসেপ্টটা ভালো বুঝতেছো, সেটাতে আগে কনসেন্ট্রেট করা লাগবে। তো এই জন্য ইসাক স্যারের বই অথবা শাহজাহান স্যারের বই, দুটো বই পড়তে পারো। ইয়াসুদ্দিন স্যারের বইও মোটামুটি ভালো, এখানে অনেক বেশি ম্যাথ থাকে। আর কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা যে ইয়া স্যারের বই পড়ি, কি বলে হচ্ছে আমাদের কলেজে যেটা পড়ে স্যারের বইটার নাম কি তকি যেটা আমাদের পড়ে, গোহ স্যারের বই একটা, আরেকটা সাথে থাকতেছে হচ্ছে নাম কি হাজারিনাক স্যারের বইও ভালো। ঠিক আছে, গোহ স্যারের বইয়ের ক্ষেত্রে এখন যেটা হয়েছে মানে আমি দেখছি যেটা এত বেশি ইনফরমেশন আর এত ঠাসা বিষয়গুলো যে এত মানে ক্যারি করা আসলে পসিবল না। ঠিক আছে, আমরা যারা তোমরা যদি টেকনিক্যাল থেকে থাকো তাহলে সেক্ষেত্রে মশিউ স্যার যেভাবে গাইডলাইন দেয়, যদি তুমি সেই গাইডলাইন ফলো করে বেসিকটা যদি ঠিক করতে পারো তারপর তুমি একটা বই আগে থ্রোলি পড়বে। হ্যালো ভাইয়া, এই মশিয়ার স্যার তো ভাইয়া আসলে ছেলেদের ছাড়া মেয়েদের পড়ানো, আর এবং এক নাম্বার যে মশিয়ার স্যার বর্তমানে টেকনিক্যালে নাই, তাই আপনি বলে দেন
ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, আমি আসলে এটা মাথা থেকে চলে গেছিল। মোশারফ হোসেন সেদিন সৈয়দপুরে দেখা হলো, তো এই জন্য মানে বিষয়টা মাথায় আসেনি যে উনি সৈয়দপুরে নাই। আচ্ছা যাই হোক, বিষয়টা হচ্ছে যে মানে তোমরা যেখানেই পড়ো, মানে ফার্স্ট অফ অল সবগুলো সাবজেক্টের জন্য একটা বইকে ফোকাস করবা, যে বইটা পড়তে তোমার ভাল লাগে সেই বইটা থ্রোলি পড়বা, মানে ওইটা যা পড়বা জানো তুমি ওই বই সব খুঁটিনাটি জানো। এরপর তুমি সেকেন্ড অন্য একটা বই সাপোর্টিং হিসাবে রাখবা, যে এর পাশাপাশি আমি কি করতে পারি, ঠিক আছে? আর ম্যাথের ক্ষেত্রে কিতাবুদ্দিন স্যারের বই এনাফ। একটা বই যদি তুমি থ্রোলি করতে পারো, এ শুরু থেকে শেষ পর্যন্ত যদি খুব ভালো মতো প্র্যাকটিস করতে পারো তাহলেই এনাফ। আচ্ছা, আর ত্বকী যে সেকেন্ড পার্টে যে কোশ্চেনটা অ্যাড করছিল, যে আমরা যখন অ্যাডমিশনে মানে বিভিন্ন কোচিং সেন্টারে যাব, সেখানে কি করবে, তারা অনেকগুলো কোশ্চেন ব্যাংক দিবে, কনসেপ্ট বুক দিবে, প্র্যাকটিস বুক দিবে, আরো অন্যান্য অনেক অনেক হাজার হাজার বই দিবে, ঠিক আছে? কিন্তু আমরা আসলে কোনটা ফলো করবো, আমরা মূল বইকে ধরে রাখবো নাকি কনসেপ্ট বুক পড়বো নাকি কোশ্চেন ব্যাক পড়বো? তো সেক্ষেত্রে যেটা বলি, যে জেনারেল গাইডলাইন হচ্ছে তুমি যদি কোচিং এ ক্লাস করতে গেলা, ক্লাসে যা পড়ানো হইলো সেটা এসে বাসা আগে রিভিউ করো, তুমি যেটা তুলে আনছো, তারপর তুমি মূল বই থেকে যদি ওই টপিকে যেটা যে সামারি, তুমি যেহেতু ইন্টার এইচএসসি এক্সাম দিয়ে আসো, আমি ধরে নিচ্ছি যে তুমি বইটা সম্পর্কে যথেষ্ট ভালো নলেজ রাখো, এবং তুমি এটাও জানো যে তুমি বইয়ের কোন জিনিসটা জানো না, বা কম কোন চ্যাপ্টারে কোন টপিকটা তোমার একটু কম জানা আছে বা কম বুঝতে পারো, এরকম যে টপিকটা আছে সেই টপিকটা মূল বই থেকে পড়বা। এরপর তুমি বইয়ের যে যদি আগের ম্যাথ করার সময় এইচএসসি ম্যাথ করার সময় অনেক কঠিন কঠিন ম্যাথ হয়তো তুমি রেড মার্ক করে রাখছো, সেই ম্যাথ গুলা করার পরে তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবে। আগে কোশ্চেন ব্যাংক সলভ করার পর যদি তুমি যথেষ্ট সময় পাও, তুমি কনসেপ্ট বুকের উদাহরণ গুলা দেখার পর প্র্যাকটিস প্রবলেমে যাইতে পারো। কনসেপ্ট বুকের ক্ষেত্রে যে বিষয়টা হয়, প্র্যাকটিস প্রবলেমে এত এত কমপ্লেক্স প্রবলেম থাকে যে এগুলার পিছনে স্টুডেন্ট দেখাতে বেশি সময় দেয়, ভাবে যে এগুলাই হয়তো আসবে, কিন্তু তুমি যদি কোশ্চেন ব্যাংকটা আগে সলভ করে দেখবা যে ম্যাক্সিমাম কোশ্চেনই হচ্ছে তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার থেকে আনসার করতে পারবা, খুব ডিফিকাল্ট কোনো কিছু হবে না আসলে। তো এই জন্য প্রথমে তুমি নোট যেটা নিয়ে আসবে সেটা, তারপর তুমি মূল বইয়ে যাবা, মূল বইয়ের থিওরি পড়ার পর মূল বইয়ের যে ম্যাথ যেগুলো কঠিন ছিল, যেটা তোমার মনে হইতো যে করা দরকার, সেগুলা করবা, করার পর তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবা, এরপর তুমি কনসেপ্ট বুকের উদাহরণ দেখে তারপর প্র্যাকটিস প্রবলেমে যাবা। যদি প্র্যাকটিস প্রবলেমে বেশি কমপ্লেক্স ম্যাথ চলে আসে, যে তুমি সেটা করতে অনেক সময় ব্যয় করতে, একটা অঙ্কের পিছনে আধা ঘন্টা চলে যাচ্ছে, তো এরকম অঙ্ক করাচ্ছে না করাই ভালো। ওকে, এটাই আর কিছু তোকে নেক্সট ইয়ার আসুন ভাইয়া, আমাদের প্রশ্ন আছে, এরপরে আমরা জামিল ভাইয়ের কাছে যাবো। জামিল ভাইয়া, জামিল ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো জামিল ভাইয়া, নেহা তোমার কোশ্চেন গুলো তুমি একটু করে ফেলো প্লিজ। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। ও ঠিক আছে জামিল ভাইয়া, আপনার জন্য কোশ্চেন গুলো থাকতেছে। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। জি ভাইয়া, কোশ্চেন ছিল ভাইয়া যে আমাদের এক ছোট ভাই কোশ্চেন করেছে যে এখন কি অ্যাডমিশন প্লাস এইচএসসি প্রিপারেশন নিব। জি ভাইয়া, কোশ্চেন ছিল এরকম যে এখন কি অ্যাডমিশন প্লাস এইচএসসি প্রিপারেশন নিব ভাইয়া, এটা ফার্স্ট ইয়ারের কোশ্চেন, যে এখন কি অ্যাডমিশন প্লাস এইচএসসি প্রিপারেশন নিব ভাইয়া। হ্যালো ভাইয়া, আচ্ছা জামিল ভাইয়ের মনে হয় একটু সমস্যা হচ্ছে নেটওয়ার্ক নিয়ে, আমরা কাজিন ভাইয়ের কাছে চলে যাব। কাজিন ভাইয়ের কাছে কোশ্চেন ভাইয়া, আপনি শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ শুনতে পাচ্ছি, বল। জি ভাই, কাজিন ভাই আপনি একটু পরে চলে আসছেন, আমাদের কাজিন ভাই আমার সাথে অ্যাড হয়েছেন ভাইয়া, বুয়েট 18 এর মেকানিক্যাল সরি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ভাইয়া। তো কাজিন ভাই আপনার কাছে কোশ্চেন, যে ভাইয়া রসায়নের 5 নং অধ্যায় পড়তে ইচ্ছা করে না, ভাই এটাকে আদৌ পড়তে লাগবে? আচ্ছা, এটা আসলে একটা কমন প্রশ্ন, সবার ক্ষেত্রে হয়, আমার ক্ষেত্রে এরকম হয়েছিল যে কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে 5 নম্বর অধ্যায়, এগুলো আসলে আমরা পড়তে চাই না, বলতে আমাদের পড়তে বিরক্ত লাগে কখনো কখনো, বা আমরা ইন্টারেস্ট খুঁজে পাই না। কিন্তু আমরা যদি একটু খেয়াল করে দেখি, বিভিন্ন পরীক্ষাগুলোতে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসে মোটামুটি সহজ প্রশ্ন আসে। তো ব্যাপারটা হচ্ছে এই অধ্যায়টা থেকে যদি আমি সামান্য একটু পড়ি, তাহলে কিন্তু পরীক্ষায় আমি ভালো নম্বর পেতে পারি, খুব বেশি শ্রম দেওয়ার দরকার নেই। আর যাদের একেবারেই ইচ্ছে করে না, তাদেরকে বলবো যে আসলে বাদ দেওয়া তো ঠিক হবে না, যেহেতু অধ্যায় আছে তার মানে অবশ্যই আমাদের পড়তে হবে। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যে বিভিন্ন প্রশ্নগুলো দেখে, বিগত সালের প্রশ্ন বা ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো দেখে, এই এই দুইটা অধ্যায় থেকে ঠিক করে নিতে পারি যে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট বা কোনগুলো পরীক্ষায় আসার মতো।
সেগুলো যদি আমরা একটু ভালোভাবে দেখে নেই তাহলে কিন্তু হয়ে যায়। তাহলে আমার মনে হয় যে আমাদের ভিতর ওই রকম একটা বিরক্তিও আসবে না, আবার পড়তে ইচ্ছা করবে। আর এখান থেকে একটু পরিশ্রম করে আসলে নাম্বার পাওয়া উচিত, নাম্বার পাওয়া যায়, যেহেতু নাম্বার পাওয়া যায় তাহলে কেন আমি অধ্যায়টা বাদ দিব, তাই না? জি ভাই, অবশ্যই এটা আমার একটা আফসোস। আমার বুয়েট পরীক্ষায় 10 নম্বর আসছিল ফার্স্ট পেপারে, ফিফথ চ্যাপ্টার থেকে, তার মধ্যে আমি দুটো অ্যান্সার করতে পারছিলাম, আটটা পারি নাই, খুব আফসোস। এই আচ্ছা গরুর দুধে কোন প্রোটিন আছে, কেন মিষ্টি করে, এসব প্রশ্ন উত্তর দিতে পারি নাই। বের হওয়ার পর মনে হচ্ছে খুব ভুল রকম একটা, বড় রকম একটা ভুল বিশেষণ ছিল, পড়ছি কিন্তু পরীক্ষা হলে আসলে মনে ছিল না, যেটা হয়। জামাই ভাই, আপনার কি আপনাকে কোশ্চেন করবো? আমি জামিল ভাইয়ের বুঝতে পারছি না, জামিল ভাই আসলে আমার সাথে আছেন কিনা, বা ভাইয়া কথা শোনা যাচ্ছে? জামিল ভাই আপনি একটু মাইক্রোফোনটা অন করে কথা বলেন ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা শুভ ভাইয়ের কাছে চলে যাব। শুভদেব ভাইয়া, ভাইয়া কোশ্চেনটা এরকম যে ভাই, ইঞ্জিনিয়ারিং এর ম্যাথ গুলো কি ভাইয়া সব প্রসেসে করে দিলে হবে ভাইয়া, না কত নাম্বার পাবো? মানে কোশ্চেনটা আসলে এরকম যে ইঞ্জিনিয়ারিং যে অঙ্কগুলো আসবে, আমাদের অনেক সময় কোশ্চেন থাকে ভাই যে আমি খালি অ্যান্সার বসলে নাম্বার পাবো কিনা, অথবা পার্শিয়াল মার্কিং পাবো কিনা, এই জিনিসগুলো একটু ভাই ক্লিয়ার করবেন। আচ্ছা, তো কি তোমাকে ধন্যবাদ তোমার প্রশ্নের জন্য। আসলে এই কোশ্চেনটা আসলে একটু কন্ট্রাডিক্টরি, যে মনে করো একটা কোশ্চেন তুমি বললা যে শর্ট প্রসেসে আমি অ্যান্সার করলাম, এখন আসলে সবচেয়ে বড় বিষয় আমাকে দেখতে হবে কোশ্চেনের মার্কটা কেমন। মনে করো আমরা অনেকে দেখছি যে অনেক ছোটখাটো শর্ট ট্রিকে, শর্ট ট্রিকে ম্যাথ গুলো করা যায়, শুনতে পাচ্ছ তো সবাই? না জি ভাই, অবশ্যই। হ্যাঁ, শর্ট ট্রিকে ম্যাথ গুলো করা যায়। এখন যখন বইটা রিটেন পরীক্ষা দিবা, রিটেন পরীক্ষায় একটা ম্যাথে সচরাচর 10 মার্কস থাকে। 10 মার্কস এর জন্য যদি তুমি মানে ওখানে তোমার মেন্টাল অ্যাবিলিটি দেখা হচ্ছে যে তুমি আসলে এই ম্যাথটা কোন প্রসেসে করছো, তুমি যদি একটা সূত্র মুখস্থ লিখে দাও তাহলে কিন্তু আসলে বোঝা গেল না যে আসলে তুমি তোমার মেন্টাল অ্যাবিলিটিটা আছে কিনা। আমি যেখানে তোমাকে রিটেন রিটেনে কখনোই তুমি শর্ট ট্রিক ইউজ করার চেষ্টা করবা না, এবং অবশ্যই যেহেতু 10 মার্কস সেহেতু তুমি এক লাইনে অ্যান্সারটা করতে পারতেছো না। কিন্তু যদি কোথাও এমসিকিউ থাকে, যেমন কুয়েটে গত বছর এমসিকিউ ছিল, এমসিকিউ এর ক্ষেত্রে সেটা আলাদা বিষয়, তোমার ইচ্ছা তুমি তোমার মতো প্রসেসও করতে পারো অথবা শর্ট ট্রিকেও করতে পারো। তো বিষয়টা হচ্ছে আসলে আমার ডিপেন্ড করবে যে আমি আসলে কোথায় পরীক্ষা দিচ্ছি বা মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন। মার্ক ডিস্ট্রিবিউশন 10 মার্ক হয় আর তুমি যদি এক লাইনে ডিরেক্ট সূত্রটা লিখে আনসার বসাও, তাহলে আসলে মনে হয় ডিরেক্ট 0ই পাবা। আর একটা জিনিস বলে রাখি, যখন রিটেন খাতা দেখা হয় তখন বাইনারি মার্কিং হয়। বাইনারি মার্কিং বলতে আইদার 0 না হয় 1, মানে তোমার এরকম পার্সিয়াল মার্কিং এর পসিবিলিটি আছে কিন্তু খুবই কম ক্ষেত্রে আর কি। কিন্তু যখন হিউজ পরিমাণ খাতা হয়ে যায় তখন কিন্তু পার্সিয়াল মার্কিং সচরাচর থাকে না, এই বিষয়টা একটু মাথায় রাখবে। মানে এই দুটাই মানে মেইনলি, যদি তোমার রিটেন পরীক্ষা হয় তাহলে লং প্রসেস করতে হবে, আর যদি কোথাও এমসিকিউ থাকে তাহলে অবশ্যই সেখানে তুমি শর্ট প্রসেস লং প্রসেস তোমার যেভাবে খুশি তুমি ইউজ করতে পারো। আর পার্সিয়াল মার্কিং এর বিষয়টা বলছো, পার্সিয়াল মার্কিং আমি যতদূর জানি বা স্যারদের সাথে কিছু কথা হয়েছিল, ইভেন টুইটের স্যারদের সাথে কথা হয়েছে, তারা বলছে তারা বাইনারি মার্কিং করে, যে যদি তোমার পুরোটাই সঠিক হয় তখনই তারা মার্কিং করে। কারণ পার্সিয়াল মার্কিং করলে আসলে বিষয় সমস্যা হয়ে যায় আর কি, যে আসলে কেউ হয়তো 5 পাইলো কেউ 6 পাইলো, আসলে এইভাবে তারা ডিপেন্ড করে না। সো তারা বাইনারি মার্কিং করে আর কি, আইদার 0 অর 1। ধন্যবাদ। আর রোহন ভাই, বইটা কি পার্সিয়াল মার্কিং এর কোনো সম্ভাবনা আছে? বুয়েটের ক্ষেত্রে মানে এটা তো আসলে সরাসরি জানার কোনো সুযোগ নাই, বাট আমি নিজে যেভাবে চান্স পাইছি এক্সপিরিয়েন্স থেকে মনে হয় যে বুয়েটে পার্শিয়াল মার্কিং করে স্যাররাও, মানে এরকম ইনডিরেক্টলি আনঅফিসিয়ালি আর কি, যে হ্যাঁ পার্শিয়াল মার্কিং কিছুটা হলেও দেওয়া হয়। ইভেন মনে করো যে তুমি একটা প্রসেস করে আসছো, ফুল প্রসেস করছো কিন্তু অ্যান্সার কারেক্ট আসেনি, প্রসেস ঠিক করছো হয়তো ক্যালকুলার চ্যাপ্টারে ভুল করছো, সেক্ষেত্রে মোটামুটি বেশ ভালো একটা মার্ক স্যাররা দিয়ে দেয়, হ্যাঁ তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে, তুমি হয়তো ক্যালকুলেশনে ভুল করছো, সেক্ষেত্রে মার্কটা পাওয়া যায়। আমার এক ফ্রেন্ড ভাইয়া, এটা আমি বলতে পারি, অন্যান্য ইউনিভার্সিটির জন্য না শুধুমাত্র বুয়েটের জন্য, আমার কলেজের এক ফ্রেন্ড, তার বাবা ছিল, তার বাবা বুয়েটের মেকানিক্যাল এর টিচার প্রফেসর, তার কাছে শুধু জিজ্ঞেস করছিলাম পরীক্ষার আগে, দোস্ত মানে পার্সিয়াল মার্কিং জোহলক স্যারের ছেলে নাকি? জোহলক স্যারের ছেলে হতে পারে, স্যারের নাম আমি শুধু জানি না। আমার দুই বন্ধু জোহলক স্যারের ছেলে, মানে বেশ ভালো পজিশন না সামনের দিকে? হ্যাঁ ওর পজিশন একদম আচ্ছা 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 ঠিক আছে, বাদ দাও বল বল। যে ও বলছিল আমাদেরকে যে
মোটামুটি লাস্ট পর্যন্ত যাইতে পারলে অনেক সময় 8 নাম্বার বা 5 নাম্বার দিয়ে দেয়। আর একজন ভাই কোশ্চেন করছে, তোমার একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা ভাই লিখে ফেলো, আমরা জিজ্ঞাসা করবো। একটা কোশ্চেন আসছে ভাইয়া, যে ভাই নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায় এর রকেটের ম্যাথ গুলোতে অভিকর্ষ ত্বরণ যোগ বিয়োগ নিয়ে প্রবলেম হয়, এই ব্যাপারটা ভাইয়া। শুভদেব ভাইয়ের কাছে চলে যায় ভাইয়া, এই কোশ্চেনটা একটু যদি দেখেন, যে ভাই নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ে রকেটের ম্যাথ গুলোতে অভিকর্ষ ত্বরণ যোগ বিয়োগ করার এই বিষয়টা কি তুমি যেটা বললা যে আসলে রিটেন টেস্টে হয় কি যে একজন টিচার একটা খাতা দেখাতো তখন ওই পার্সিয়াল মার্কিং এর সমস্যা হয় না, মনে করো 1 নম্বর কোশ্চেন ভাইয়া, যে ভাই নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায় রকেটের ম্যাথ স্ক্রিনে তো কোশ্চেন আসে নাই, আমি কোশ্চেনটা কি আপনারা দেখতে পাচ্ছেন না ডান পাশে চ্যাটের মধ্যে আছে ভাইয়া, চ্যাটে ক্লিক করলে হয়তো দেখতে পারবেন। আচ্ছা বিষয়টা হচ্ছে কি তোমার বুঝতে পারছো কি প্রশ্ন করছে, যে রকেট যখন উপরে যায় মানে নিউটন থাকলো তখন সচরাচর আমি যদি প্র্যাকটিক্যালি যদি করি মানে আমি নরমাল যদি প্র্যাকটিক্যালি ভাবে অবশ্যই জি থাকে, জি ছাড়া তো আমি হিসাব করতে তো শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ পাচ্ছি ভাই, শোনা যাচ্ছে, আপনি বলতে থাকেন ভাই। শোনা যায় না? যাচ্ছি ভাই, শোনা যাচ্ছে। আমার কথা শুনতে পাচ্ছ না? জি ভাই শোনা যাচ্ছে। হ্যাঁ আমি কোশ্চেন দেখতে পাইছি, তুমি শুনতে পাচ্ছ আমাকে? জি ভাই। জি ভাই শোনা যাচ্ছে? হ্যালো শোনা যাচ্ছে ভাইয়া? তুমি শুনতে পাচ্ছ না? পাচ্ছি ভাই পাচ্ছি। আচ্ছা আমি যেটা, হ্যাঁ আমি যেটা বলতেছিলাম যে আসলে যদি নরমালি আমি হিসাব করি তাহলে রকেটের, হ্যাঁ রকেটের ক্ষেত্রে জি এর টা তোমার অবশ্যই বিয়োগটা করতে হয়, কিন্তু তোমার যদি কোশ্চেনে স্পেসিফিক ভাবে যদি বলে দেওয়া থাকে জি কে তুমি অগ্রাহ্য করতে পারো তখন শুধুমাত্র তুমি, হ্যাঁ তখন শুধুমাত্র তুমি জি কে হচ্ছে বাদ দিতে পারো আর কি। আচ্ছা ভাই শুনছো, সব কথা শুনছো কি বললাম? জি ভাই আমরা সব শুনছি, ওকে সমস্যা নেই। আচ্ছা নেক্সট তাহলে ভাই কাজিন ভাইয়ের কাছে কোশ্চেন থাকবে আমাদের, কাজিন ভাইয়ের কাছে কোশ্চেন আমাদের। আচ্ছা এটা খুব কমন কোশ্চেন মনে হয়, মোটিভেশনাল। আমার কথা শোনা গেছে না? আবার বলবো? জি ভাই শোনা গেছে ভাইয়া, শোনা গেছে, সমস্যা হয়নি। আপনি কি শুনতে পাচ্ছেন না ভাইয়া? হ্যালো, আচ্ছা কাজিন ভাইয়া আপনি শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ বল কাজিন ভাই। হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই। অ্যাডমিশন টাইমে স্টুডেন্টরা নাকি খুবই ডিপ্রেশনে পড়ে যায়, এর থেকে উত্তরণের পূর্ব করণীয় কি? স্বাভাবিক ভাইয়া, সবাই যখন উদ্ভাসের পজিশন দেখে 4,000-5,000 তখন ডিপ্রেশনে পড়া অনেকের জন্য স্বাভাবিক, তো সেই ক্ষেত্রে কি করবে আগে থেকে যেন ডিপ্রেশনে না পড়ে? আচ্ছা আসলে এরকমটা হওয়া খুব স্বাভাবিক, প্রথম প্রথম এক্সপেকটেশন থাকে, কারণ এক্সপেকটেশন থাকার পর পরীক্ষায় ওখানে যে দেখা যায় যে পরীক্ষার পর সিরিয়াল আসে এরকম 4,000-5,000-8,000-9,000 আসে, কখনো দেখা যায় 10,000 চলে আসে, তো এটা নিয়ে আসলে আমরা অনেক ডিপ্রেসড হয়ে যাই। এই জিনিসটা ঠিক না, কারণ প্রথম প্রথম আমরা হয়তো সিস্টেমটা বুঝি না, আর এই সমস্যাটা কিন্তু প্রথমের দিকে, শেষের দিকে মোটামুটি সবাই বুঝে যায় পরীক্ষা সিস্টেমটা। প্রথমের দিকে যে দেখা যায় যে নাম্বার অনেক কম আসে, কারণ আমরা তখন পরীক্ষা উদ্ভাসের যে পরীক্ষা সিস্টেমটা সেটা মানে বুঝতে পারে না, এই কারণে দেখা যায় যে নাম্বার অনেক কম হয়ে যায়, ভাবে যে হ্যাঁ মানে হাউতা শুরু করে, এত সিরিয়াল আমার এখন কি হবে, আমার দ্বারা মনে হয় কিছু সম্ভব না, এরকম ভাবার আসলে কোনো কারণ নেই, সময়ের সাথে সাথে দেখা যাবে ঠিক হয়ে যাবে, নিজের কনফিডেন্স হারানোর কিছু নেই। আর আমার মনে হয় একটা কথা, সেটা হচ্ছে যে নিজের উপর সবসময় বিশ্বাস থাকা উচিত, এটা হচ্ছে সব থেকে বড় শক্তি হচ্ছে নিজের উপর বিশ্বাস, কারণ প্রত্যেকে জানে যে সে নিজে কি, অনেকজনের সাথে কম্পিটিশন হয়, এটা নানা কারণে নাম্বার কম বেশি হইতে পারে, এটা নিয়ে আসলে ডিপ্রেশনে পড়ার কিছু নাই, চেষ্টা করে যেতে হবে, পড়ালেখা করতেই হবে, আর তাহলে হয়ে যাবে, আর এত ডিপ্রেশনে হওয়ার কিছু নেই, কারণ ডিপ্রেসড হলে দেখা যাবে পড়ালেখা করতে ইচ্ছা করবে না, মন খারাপ হবে, দেখা যাবে যে যত নাম্বার পাচ্ছি তার থেকে আরো নাম্বার কমে যাবে, বরং এরকম হচ্ছে যে আজকে আমি কম পাইছি, নিজের ভিতরে একটা জেদ নিয়ে আসা উচিত যে আমি আরো ভালোভাবে পড়ালেখা করব, যেন নাম্বারটা বাড়ে সিরিয়ালটা বাড়ে, তাহলেই হবে, আসলে ডিপ্রেশনের কোনো কারণ নাই। জি ভাই এরকম তো অনেক উদাহরণ ভাই আছে যারা উদ্ভাসে
3-4 হাজারের মধ্যে সিরিয়ালে নাই, কিন্তু বইটা পজিশনে বসে আছে। হ্যাঁ এটা তো আচ্ছা, অবশ্যই, আমি এটা এখানে অনেক ক্ষেত্রে কিছু, হয়ে থাকে। হ্যাঁ আচ্ছা জি আমি অভিনন্দন এখানে ভাই। কিছু অ্যাড করতে চাচ্ছিলাম যে এখানে আসলে ফ্রাস্ট্রেশনের জন্য কিছু মেজর ফ্যাক্টর কাজ করে। যে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এই উত্তরবঙ্গে অধিকাংশ কি করে, ঢাকায় মেস নিয়ে থেকে তারপর কোচিংটা করে। তো দেখা যায় অনেকের জন্য এটাই ফার্স্ট টাইম হয় যে বাবা মাকে ছেড়ে একাই সার্ভাইভ করা। এটা একটা কারণ যে সে হয়তো মেন্টাল যে সাপোর্ট সেটা একটু কম পায়। বাসায় থাকলে হয়তো দেখা যাচ্ছে তুমি পড়তে বসছো, মা এসে এক গ্লাস দুধ খাওয়া যাচ্ছে, তোমার খারাপ লাগতেছে কিনা এসে জিজ্ঞেস করতেছে, তোমার শরীর খারাপ লাগলে মা এসে পাশে থাকতেছে। বাট ঢাকায় গিয়ে যখন থাকো তখন গিয়ে হয় কি যে এই সাপোর্টটা পাও না, এটার জন্য অনেকটাই আমাদের মানে নিজেকেই স্ট্রং থাকতে হয়, এটা একটা কারণ থাকে। আর আরেকটা বিষয় যে যেটা বললো যে অনেক পিছনে সিরিয়াল থাকার, তো এটা নিয়ে আসলে খুব বেশি ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে যে তুমি ভাবতেছো যে আল্লাহ আমার পাশে আমার রুমমেট বা আমার মেসে আরেকজন ও এত আগে পাচ্ছে। দেখা যাবে যে অনেক স্টুডেন্টই দেখা যায় যে বিশেষ করে যেগুলা সুপরিচিত কোচিং সেন্টার যেগুলাতে প্লেস এরকম থাকলে এরকম হবে ইত্যাদি ইত্যাদি ভাবা হয়, তো এসব ক্ষেত্রে যেটা হয় অনেক স্টুডেন্টই আসে যে আগের ব্যাচের কোশ্চেনে পরের ব্যাচে ওই পরীক্ষা দিয়ে সে ভালো একটা নাম্বার নিয়ে এসে সামনের দিকে থাকতেছে। এটা একটা কারণ। এই জন্য দেখা যাবে যদি এরকম কিছু লোক করে তোমার সিরিয়াল অনেক পিছায় যাচ্ছে। তো এটার জন্য তুমি ভাবিও না যে তুমি এটা, তো আবার তুমি অন্যের দেখা দেখে এই কাজটা করা শুরু করো, তাহলে তুমি নিজেকে ঠকাবা। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেটা করি যে এইচএসসি তে যেমনে তেমনে পার করার পর যখন আমরা ভার্সিতে মানে সরি ভার্সি না কোচিং এ যাই, তখন হয় কি কোচিং এ যখন ভাইয়া ক্লাস নেওয়া শুরু করে, ভাইয়া কিন্তু আগে অ্যাজিউম করে নেয় তুমি এইচএসসি বইয়ের মোটামুটি বেসিক যে বিষয়গুলো সেগুলো ভালো মতো জানো। তুমি ক্রস গুণ ডট গুণ এমনি দেখেই করে ফেলতে পারো, তুমি উপাংশ দেখেই ভাগ করে ফেলতে পারো। এসব অনেক মানে ভেক্টরের ক্ষেত্রে যদি বলি এসব বেসিক অ্যাজাম্পশন ধরে ভাইয়া ম্যাথ করা শুরু করে, কিন্তু দেখা যাচ্ছে তোমার উপাংশে ভাগ করতেই ঘাম ছুটে যায়, তোমার ক্রস গুণ করতেই চিন্তা করা লাগে আই জে কে কিভাবে বসাবো। তো এরকম যখন বেসিক দুর্বল থাকে তখন এই ক্লাস গুলাতে যে ফ্রাস্ট্রেট হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি এরকম হয় যে তুমি ক্লাসে যে তোমার চারপাশে সবাই বুঝতেছে তুমি বুঝতেছো না, এরকম মনে করার কারণ নাই। কারণ ক্লাসে দেখা যাবে যে 80-90% অবস্থা তোমার মতোই, কিন্তু কেউ প্রকাশ করতেছে না, পার্থক্যটাই হচ্ছে এখানে। তো যদি তোমার এরকম মনে হয়, এরকম করে অনেকেই যেটা করে যে যখন এরকম ক্লাসে সে বুঝতেছে না, তো ক্লাসে বুঝতেছে না আবার ডেইলি যে এক্সাম হচ্ছে সেই এক্সামে খারাপ হচ্ছে, বাপ মার কাছে এসে যাচ্ছে, বাপ মা কল দিয়ে পেইন দিচ্ছে, তো এটা একটা সহজ সমাধান তারা কি বের করে, সহজ সমাধান এইটা বের করে যে আমি পরীক্ষায় দিতে যাব না, ক্লাসেই যাব না, পরীক্ষা দিব না, এসএমএস যাবে না, বকা খাবো না। ঠিক আছে, এই যে একটা দুষ্ট চক্র, তুমি আবার এই যে পরীক্ষা দিতে গেলে না, আবার পড়া পিছায় গেল, আবার তুমি পিছাবা, এভাবে কন্টিনিউসলি পিছাবা। তো হাজার হোক তোমার বাপ মা যাই বলুক বা যেটাই বলুক, বুঝাইতে পারলে তো ভালো, না বুঝাইতে পারলেও পরীক্ষাগুলো অ্যাটেন্ড করার জন্য হলেও ক্লাসে যাবা। ক্লাসে বুঝো কি বুঝোনি এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, তুমি পরীক্ষাটা অ্যাটেন্ড করবে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কোচিং এর সবচেয়ে বেনিফিশিয়াল জিনিসই এটা যে তোমার প্রতিদিন এক্সাম নাও, ক্লাসে খুব আহামরি কিছু শিখতে পারবা এই আশা নিয়ে কখনো যাবা না। তুমি বুঝতেও পারবা, কম বুঝতে পারো, বেশি বুঝতে পারো, একদিন ভালো বুঝতে পরের দিন খারাপ ভাইয়া পড়বে যে ভাইয়া পড়াইতে পারেন এরকম হবে, কিন্তু তোমার যেটা মেইন টার্গেট থাকবে যে আমার ডেইলি যে এক্সামটা আছে সেই এক্সামটাতে ভালো করা। ওকে ফাইন, এখন এই ডেইলি এক্সামে ভালো করার জন্য একটা খুবই কমন টেকনিক যেটা আমি শুরু করছিলাম যে কনসেপ্ট বুকে সব ম্যাথ করে দিতাম। কনসেপ্ট বুকে ম্যাথ করে গেলে মানে উদ্ভাসের ক্ষেত্রে এটা আসলে বলে দিচ্ছি, সেক্ষেত্রে দেখা যায় পুরাপুরি কনসেপ্ট বুক থেকে কোশ্চেন চলে আসে, তো দেখা যায় যে এইখানে নাম্বারটা বেড়ে যায়। আমাদের আমি একটু অ্যাড করি। জি ভাই বলেন। আচ্ছা, সাধারণ ক্ষেত্রে আমাদের মানে আমি যেটা দেখছি এরকম হয়, আমরা পরীক্ষা দিয়ে এসে ধরো যে 50-এর মধ্যে কেউ একজন 30 পাইলো, তো স্বাভাবিকভাবে তার মন খারাপ, তখন সে কি করে আমাদের কলেজের যে বন্ধুরা আছে অন্য জায়গায় থাকে তাদেরকে ফোন দেওয়া শুরু করে যে দোস্ত আজকে পরীক্ষা তুই কত পেয়েছিস, সরি ডিসকানেক্ট হয়ে গেছিল মনে হয়। আসলে আপনার পরবর্তীটা ভাই কাজিন ভাই আছে, কাজিন কাজিন বলো। আচ্ছা, এইভাবে দেখা যায় যে আমার কলেজে যে সহপাঠীরা ছিল তখন আমি তাদের খোঁজ খবর নেওয়া শুরু করি যে আমার অবস্থা তো খুব খারাপ, আমার সিরিয়াল তো 6,000, তোদের কি অবস্থা। দেখা যায় যে কেউ কেউ অনেক ভালো করে, দেখা যায় যে 1 থেকে 10-এর মধ্যেও থাকে, কেউ বা ফার্স্ট হয়ে যাচ্ছে আমাদের কলেজের, তখন দেখা যায় ডিপ্রেশন লেভেলটা আগে যে ছিল তার থেকে কয়েক গুণ বেশি হয়ে যায়। আমি একে কলেজ থেকে আসছি, আমার সিরিয়াল 10,000, আরো ফার্স্ট হয়ে যায় কিভাবে। আমার মনে হয় এই জিনিসটা করা ঠিক না, আরেকজনের সাথে নিজেকে কম্পেয়ার করা, কারণ আমরা মানে নিজে কিন্তু নিজের জায়গায় বেস্ট। আমার মনে হয় চিন্তাটা নিজেকে নিয়ে করা উচিত,
আমি একটা পরীক্ষায় কম পাইলাম, দেখা উচিত যে আমার কি গাফিলতি ছিল বা আমার কি এখানে কমতি ছিল, হয়তো আমার পড়ালেখা ঠিক মতো হয় নাই, বা এই পরীক্ষার জন্য যে ক্লাসের উপর পরীক্ষা হয়েছে সেই ক্লাসটা আমি ঠিক মতো করি নাই, এসে হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করি নাই বা কনসেপ্ট বুক পড়ি নাই, আমার নিজের একটা বের করে সে অনুযায়ী কাজ করা উচিত। কিন্তু আরেকজনকে নিয়ে কম্পেয়ার করে যে ও কেন এত পাইলো আমি কেন পাইলাম না, এইরকমটা যেন না করি, সবসময় যেন আমরা নিজেদের ভিতরের যে ভুলটা ছিল সেটা নিয়ে কাজ করি। আরেকজনের সাথে যদি আমরা কম্পেয়ার করতে যাই তাহলে ডিপ্রেশন কমবে না, বরং বাড়বে কয়েক গুণ। আর শুরুর দিকে যে জন্য ফ্রাস্ট্রেশন আসে, যে তোমরা দেখা যাবে আগে এমসিকিউ একটার জন্য 1 মিনিট পাইতে, বাট তোমাকে কোচিং সেন্টারে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড সময় দেয়, তো এই এটার সাথে বিষয়ে আমি কোপ আপ একটু করে বলতে চাই। উঠলে তোমার আসলে সময়ের প্রয়োজন। জি ভাই, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, শুভ কিছু বলতেছ? আচ্ছা, এই শুভ কিছু বলতে? হ্যাঁ নোমান, কি তুমি শেষ কর? হ্যাঁ বলতেছিলাম, নোমান তুমি হ্যাঁ শেষ ভাই, আপনি করবা? বলেন, আপনি বলেন। আচ্ছা, এই বিষয়ে আমি একটু বলতে চাচ্ছিলাম যে তোমরা ঢাকায় কোচিং এর বিষয়ে বলতেছিলা, যে এই বিষয়ে একটা প্রবলেম হয় আমি সবার কাছে শুনছি, যে তোমরা বললা পড়ালেখার বিষয় ঠিক আছে, কিন্তু সবচেয়ে মেইন একটা ইস্যু আছে সেটা হচ্ছে থাকার ইস্যু, থাকা এবং খাওয়ার ইস্যু। আমরা দেখছি যে ঢাকায়, আমি যখন পার্সোনালি ফেস করছি, ঢাকায় যখন গেছিলাম তখন হিসাব করলাম যে হোস্টেলে থাকবো, যখন হোস্টেল টাইপের অনেক ফার্ম গেটে থাকে, কিন্তু এই এই জায়গাগুলোর পরিবেশ এতটাই বাজে, মানে মানে তুমি এমনি নর্মালি হচ্ছে তুমি পড়ালেখাতে ডিপ্রেস, কিন্তু যখন তুমি দিন শেষে তোমার খাবার ভালো না, তোমার মানে পরিবেশটা ভালো না, তখন অবশ্যই কিন্তু তুমি আরো বেশি ডিপ্রেস হয়ে যাবা। তো যারা ঢাকায় যাচ্ছ বা তাদেরকে আমি অবশ্যই বলবো যে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা, যেন তোমার থাকা এবং খাওয়ার পরিবেশটা অ্যাটলিস্ট ভালো হয়। কারণ এটা ওমান আগেও বললো যে তুমি বাবা মার থেকে দূরে থাকতেছো, আর এই সময়টা হচ্ছে একটু ডিপ্রেশনে চলে যাওয়ার সময় আর কি। তো ওই দিকেও যদি তুমি ডিপ্রেশনে চলে যাও তাহলে আসলে সমস্যা হয়ে যায়। এক্ষেত্রে যদি আমার সলিউশন বলো, তাহলে আমি সলিউশন দেখছি, সচরাচর 4-5 জন মিলে একটা ফ্ল্যাট ভাড়া করতে পারো, ঠিক আছে? ওই ফ্ল্যাটে যদি তোমরা বুয়া রেখে থাকতে পারো তাহলে হচ্ছে মনে হয় থাকা খাওয়ার পরিবেশটা যথেষ্ট ভালো হয়, ঠিক আছে? আর তোমরা যদি এরকম হোস্টেল টাইপের এই বিষয়গুলো অ্যাভয়েড করবা যদি ঢাকায় কেউ যাও, কারণ ওই ফার্ম গেটের ওই টাইমটাতে প্রচুর মানে বিজনেস মাইন্ডেড লোকজন থাকে, মানে তারা তোমাদের জাস্ট টাকা নিতে পারলেই তাদের শেষ আর কি। মানে তোমাদের কি খাওয়ার দিবে এটা কোনো আসলে ইয়া না, কারণ সবচেয়ে বড় বিষয় আমাদের ওই খাওয়ার একটা অনেক ভাইটাল ইস্যু, যে তুমি ভালো মতো পড়ালেখা করতে পারবা কিনা সেটা তোমার এনার্জির উপর ডিপেন্ড করতেছে আর কি। তো এই বিষয়টা একটু সবাই লক্ষ্য রাখবা, যে অ্যাটলিস্ট যেন তোমার পরিবেশটা ভালো হয়, আর পার্সোনালি যদি তোমরা ফ্রেন্ডরা সহ একসাথে যদি ফ্ল্যাটে উঠো, মানে যাদের সাথে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো, ঠিক আছে, তাদের সাথে একসাথে উঠলে তোমরা হচ্ছে পড়ালেখার ভালো পরিবেশটা পাবে অ্যাটলিস্ট। অ্যাটলিস্ট সারাদিন যদি মানে ওই পাশে পরীক্ষা দাও বা যেখানে পরীক্ষা দাও ডিপ্রেশন যদি থাকে, তাও নিজেদের মধ্যে ডিসকাস করে ডিপ্রেশনটা কাটায় উঠতে পারবে। ঠিক আছে দা, এটা নিয়ে আমি একটু বলে যাই, আমি তাহলে একটু বলি। আমরা আমি তো কলেজ ঢাকায় ছিল, আমার নরোডাং কলেজ ছিল কলেজ, তো আমরা 5 জন মিলে একটা ফ্ল্যাট ভাড়া করছিলাম, কারণ হোস্টেল থাকলে আপনি ভাই শুভদেব ভাই যে কথা বললেন আসলে এই সমস্যাটা হয়। ফ্ল্যাট ভাড়া করলাম আর খাওয়া দাওয়া করতাম, কিন্তু হোস্টেলে যাই খাওয়া দাওয়া একটু কষ্ট হতো, কিন্তু ফ্ল্যাটে থাকতাম, কোনো নিরিবিলি কোনো ঝামেলা হতো না, এবং পড়াশোনা পরিবেশ অনেক ভালো আলহামদুলিল্লাহ। আমাদের 5 জন মিলে ফ্ল্যাট ভাড়া করছিলাম, 5 জনের মধ্যে এক রুমে আমি আর আমার রুমমেট দুজনই বুয়েটে, আরেক রুমে ছিল যারা তারা দুজনই আজকে মেডিকেলে আছে, আর আরেকজন রুমে যে ছিল সে আজকে কুয়েটে মেকানিক্যালে আছে। তো এটা ভাই ভালো কথা বলছেন, যে আসলে এই যে রুম ভাড়া করে মানে হোস্টেল না থেকে যদি আমরা একটা বাড়ি ভাড়া করতে পারি, এটা আসলে অনেক বড় রকমের একটা ইমেন্স হেল্প করে আমাদেরকে। জামিল ভাইয়া আপনি আসেন, এখন শোনা যাচ্ছে ভাইয়া? জামিল ভাইয়া সবচেয়ে বড় বিষয় তুমি একটা নতুন পরিবেশে যাচ্ছ, নতুন পরিবেশ, নতুন পরিবেশে গিয়ে, আচ্ছা ঠিক আছে বলো। এটা আমরা আর জামিলের নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ, আমরা অন্য কোশ্চেনে যাই ভাই, একটা কোশ্চেন অনেক বেশি সময় দেওয়া হয়ে গেলে আর অন্য ছেলেরা তো মাইন্ড করবে, তা ওদের কোশ্চেন গুলো আমরা একটু করি। হ্যাঁ কাজিন খার কাছে তাহলে নেক্সট কোশ্চেন যাচ্ছি আমি, যে ভাইয়া সেমিকন্ডাক্টর অধ্যায়টা, হ্যাঁ শোনা যাচ্ছে? তার আগে ভাই আমরা একটু, ভাই আমরা 2 মিনিটের মধ্যে কোশ্চেনটা নিবো ভাই, কারণ আমাদের কাছে অনেকগুলো কোশ্চেন আসছে। প্রথম কোশ্চেনটা হবে ভাই যে ফিজিক্সের সেকেন্ড পেপারের সেমিকন্ডাক্টর অধ্যায়টা বাদ দিলে কোনো সমস্যা আছে কিনা, বা কতটুকু ইম্পর্টেন্ট একটু বলবেন ভাই, 2 মিনিট প্লিজ, 2 মিনিটের মধ্যে করে ভালো হয়, অনেকগুলো কোশ্চেন আছে ভাই। আজিম ভাইয়া, আচ্ছা সেমিকন্ডাক্টর অধ্যায়টা বাদ দেওয়ার মানে আমি তো কারণ দেখি না, অধ্যায়টা তো অনেক সহজ। সেমিকন্ডাক্টরের শেষের দিকে মনে হয় যেটা আছে সেটা আইসিটি তেও আছে, বাইনারি যোগ বিয়োগ বা বিভিন্ন গেট গুলো, তাই না? তো এগুলো তো আইসিটি তে আমি পড়তেছি, তো এখানে তো অর্ধেক চ্যাপ্টার আমার এমনি হয়ে গেল। আর বাকি থাকে হচ্ছে ডায়োড ট্রানজিস্টর সেমিকন্ডাক্টরের গঠন বা থাকে,
এন টাইপ পি টাইপ, এই বিষয়গুলো তো আসলে অনেক সহজ, তো এই বিষয়গুলো আমি বাদ দিব কেন? আমি যখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি তখন এরকম একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তো বাদ দেওয়ার মানে উচিত হবে না, তাই না? অবশ্যই এটা সহজ অধ্যায় এবং আমাদের বাদ দেওয়া উচিত হবে না। এবার আর খুব কিন্তু যদি পড়তে আমাদের ইচ্ছে না করে আমি বলবো যে আসলে এটা তো এতটা সময় দিতে হয় না, ওই আমরা ইউটিউবে যে বিভিন্ন ভিডিও গুলো পাই 10 মিনিট স্কুলের বা অন্যরকম পাঠশালার, এই ভিডিও গুলো যদি কেউ একবার দেখে তাহলে আমার মনে হয় না যে ওই অধ্যায়টা আর কখনো পড়তে হবে। জেএসসি তে সমাজে গেছে, এসএসসি তে বাংলা ধর্মে, আর এইচএসসি তে বাংলায়, তো বেশ ধারাবাহিক ভাবে গোল্ডেন না পাওয়ালো। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা আসলে ডিপেন্ড করে ওই তোমার বছরের রেজাল্ট কেমন তার উপরে। আগে থেকে বলতে পারবো না যে তোমার গোল্ডেন না হইলে তুমি পাবা বা গোল্ডেন পাইলে তুমি পরীক্ষা দিতে পারবে এটা বলা যাবে না। কিন্তু ইভেন এখন যেটা নতুন নিয়ম, যেহেতু তোমাদের জিপি এর পাশাপাশি গ্রেডের পাশাপাশি মোট নাম্বার দেয়, তো বুয়েটের ক্ষেত্রে যেটা হয় বুয়েটটা হচ্ছে মোট নাম্বারকে দেখে, তোমার হচ্ছে টোটাল সিজিপিএ দেখে না, এরকমও আছে। যে কোশ্চেনে একটা বলি রাখি যে যেহেতু বুয়েট চায় যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বাংলা ইংলিশ মিলে 25-এর মধ্যে অ্যাটলিস্ট, আমাদের সময় ছিল 22.5 পাইতে লাগবে, তাই এক দুটো সাবজেক্টে তো এ প্লাস স্কিলে সমস্যা হয় না, কিন্তু যোগফল যদি 22.5-এর নামে নিচে নামে যায় সেক্ষেত্রে পরীক্ষা না দেওয়ার না কোয়ালিটি থাকে না। তো কি এটা ডিপেন্ড করে, আমাদের সময় 23 ছিল, যেবা এ প্লাস হ্যাঁ হ্যাঁ কমে যায় সেবা 22.5 আমি করে। আর আমি আমার কথা বলে দিলাম, ওটাই ওটাই মানে আমি আমাদের আমার সময় আমার কিন্তু কথা 23 বলে, ছিল, ঠিক আছে? হ্যাঁ জি এটা ভাই আপনি আসলে সময় দেখছি 2 বছর ধরে 22.5 আছে। আচ্ছা ভাই আমরা নেক্সট কোশ্চেন চলে যাই, ঠিক আছে? কিন্তু হাইপো, হাইপার বা পার্সাল প্রিগেসিট এইসব যে নামগুলো হয়, তো এগুলো মনে রাখবো কিভাবে কাজিন ভাইয়া? আচ্ছা নামগুলো ভাই মনে আমার রাখবো কথা কি কাটে কিভাবে? যাচ্ছে? না না শুনতে পাচ্ছি। আচ্ছা, যে অ্যাসিড গুলা বললো সেগুলো তো সাধারণত হচ্ছে অজৈব অ্যাসিড, আর অজৈব অ্যাসিড গুলাতে সমস্যা হচ্ছে যেহেতু আমরা শ্রেণী বিভাগ করতে পারি না, জৈব অ্যাসিড যেরকম একটা সিকুয়েলি নামগুলো মনে রাখা যায়, এই ক্ষেত্রে চায় না। আমার মনে হয় যে এই ক্ষেত্রে বেশি বেশি প্র্যাকটিস করা ছাড়া মনে রাখার তো উপায় সেরকম দেখি না। হাজারি স্যারের বইয়ে মনে হয় চতুর্থ অধ্যায় শেষের দিকে ভালোভাবে অ্যাসিড গুলোর নাম দেয়া আছে এরকম করে, জারণ সংখ্যা অনুযায়ী কোন জারণ সংখ্যা। হ্যাঁ জি ভাই আছে, কিছু বলবেন? বিষয় হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে আসলে লিখার কোনো বিকল্প নাই, তোমাকে একই ইকুয়েশন, একই ফর্মুলা, একই সংকেত বারবার লিখতে হবে, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে কেমিস্ট্রির ক্ষেত্রে, এখানে আসলে এটা কোনো বিকল্প নাই। জৈব অ্যাসিডের ক্ষেত্রে তোমার তো একটা প্যাটার্ন থাকে যে ওকে ফাইন আমি এটা নিয়ম শিখলাম, বাট অজৈবের ক্ষেত্রে খাটে না, তোমাকে আসলে এটা বারবার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। সেটা তোমার হচ্ছে দরকার বলে তুমি তোমার টেবিলে চার টাঙাইতে পারো, আসলে এটা বেশি কতটুকু ইফেক্টিভ জানি না, বাট বিষয়টা হচ্ছে তোমাকে লিখতে হবে, ঠিক আছে? আমি আমার মনে আছে আমার হচ্ছে যোজনী মুখস্থ থাকতো না, হাফিজ স্যার খুব একটা ভালো বুদ্ধি দিছিল যে প্রায় আমাকে 500 বার একই জিনিস লিখাইছিল, ঠিক আছে? তারপর আসলে মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে? এরকম যদি তুমি যথেষ্ট যথেষ্ট বেশি বার যদি তুমি লিখতে পারো এমনি মনে থাকবে, আসলে লিখাটাই ফ্যাক্ট। শুধু বারবার পড়ে পড়া চাইতে যদি 5 বার পড়ে যদি 3 বার লিখো, 10 বার পড়া চাইতে বেশি ইফেক্ট দিবে। ওকে আমার ছেলেদের ধরো মাইকে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা ভাইয়া যদি কেউ ফার্স্ট ইয়ার থেকে রেগুলার, ফার্স্ট ইয়ার থেকে রেগুলার 5 ঘন্টা করে পড়ে, বেশি না, 7টা থেকে 12টা, সন্ধ্যা 7টা থেকে 12টা, এই 5 ঘন্টা যদি পড়ে কিন্তু রেগুলার, এরকম না যে আমি 3 দিন পড়লাম 2 দিন ঘুমাইলাম এরকম না, তারপর তুমি যা ইচ্ছা করতে পারো, তারপর 12টার পর তুমি 3টা পর্যন্ত ফেসবুক চালো, কোনো সমস্যা নেই, কিন্তু ফার্স্ট ইয়ার থেকে পুরো সময়টায় তুমি যদি 5 ঘন্টা কনসিস্টেন্টলি পড়তে পারো তোমার এমনি সবকিছু কাভার হয়ে যাবে, আমার বিশ্বাস, ঠিক আছে? কিন্তু আমরা এটা করতে পারি না, আমরা দেখা যায় যখন একটা মোটিভেশন পাই হয়তো আজকে রাতে শুরু করবে কেউ পড়াশোনা, 3 দিন খুব ভালো পড়বে, তাও চতুর্থ দিন আবার চলে যেরকম যাবে ছিল সেরকম হয়ে যাবে, ঠিক আছে? যাবে তো এই জন্য জি না ভাই তুমি রেখা। হচ্ছে যদি হ্যাঁ এই জন্য তুমি যথেষ্ট যখন শুরু করবা তুমি পড়ার টাইম ফিক্স করো, সেই সময় তুমি কন্টিনিউ করতে হবে এবং সেই নির্দিষ্ট সময়, তাহলে তোমার পড়া অবশ্যই কাভার হবে এবং যথেষ্ট প্র্যাকটিস করার সময় পাবে, এটা আমার বিশ্বাস, ঠিক আছে? আসলে প্র্যাকটিস করার সময় পাই না এটা আসলে একটু মানে ভুল ধারণা। আচ্ছা ভাইয়া আমাদের কমেন্ট একটা আসছে যে আমাদের নাকি কথা খুব কাটে যাচ্ছে, আমরা একটু 1 মিনিট 2 মিনিট একটু ওয়েট করি, একটু খালি এটা চেক করে নিই, স্পিড চেক করে নিই। না এটা আসলে ত্বকী হইতে পারে হচ্ছে 2টা কারণে, আমি তোমার কথা স্পষ্ট শুনতেছি, আমার কথা ত্বকী শুনতে পাচ্ছ তুমি? জি ভাই আপনার কথা আটকাচ্ছে হ্যাঁ না, একবার আটকায়নি। তাহলে বিষয়টা হচ্ছে যে তোমার আর আমার কানেকশন মোটামুটি স্টেবল, ঠিক আছে? আর যে হয়তো লাইভে আছে, যে লাইভটা দেখতেছে আর তার নেটওয়ার্কটা কার মেবি কানে একটু আনস্টেবল, এই জন্য হয়তো কেটে যাচ্ছে। ওকে আমরা কোশ্চেন পাচ্ছি, কোশ্চেন গুলো ভাই আমরা এই আমাদের যদি 1 ঘন্টার কাছাকাছি চলে আসি ভাই, আমরা প্লিজ ভাই 1 মিনিট বা 1.5-2 মিনিটের মধ্যে প্লিজ কভার করবো ভাই, বেশি টাইম নেন না।
প্রদীপ ভাই আছেন ভাইয়া? কাজিন ভাইয়া আপনার, হ্যাঁ আপনি তো আছেন ভাইয়া, তাহলে আপনার কাছে কোশ্চেন হচ্ছে যে কোচিং এর পাশাপাশি কি প্রাইভেটও পড়তে হয় নাকি কোচিং দিয়ে সব কভার হয়? মানে নিশ্চয় সে অ্যাডমিশন কোচিং এর কথা বলতেছে, যে অ্যাডমিশন কোচিং এর সময় আমাদেরকে আলাদাভাবে কি বুয়েটে ফাইভে প্রাইভেট পড়া লাগবে কিনা, একটু কোশ্চেন অ্যান্সারটা দিচ্ছি। আচ্ছা, এই ব্যাপারটা আসলে আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা যদি বলি, আসলে আমি প্রাইভেট পড়ি নাই। আমরা একবার প্রাইভেট পড়তে চেষ্টা করছিলাম, মানে আমরা আমাদের রুমমেট যে 3-4 জন ছিলাম, আমরা একবার এরকম প্ল্যান করলাম যে প্রাইভেটও পড়ি, কিন্তু পরে ভাইদের পরামর্শ মানে যেটা জানলাম, ভাইরা বললেন যে তোমাদের প্রাইভেট পড়া দরকার নাই, তার থেকে বেশি নিজেদেরকে সময় দাও। যদি মনে করো যে তোমাদের ক্লাসে যেটা পড়াচ্ছে বুঝতে পারছো ঠিক মতো, তাহলে তুমি যত বেশি প্র্যাকটিস করবা তোমার জন্য তত বেশি ইফেক্টিভ হবে। আর প্রাইভেট সবার ক্ষেত্রে প্রয়োজন হয় না, যদি কেউ মনে করে যে ক্লাসে আসলে অনেকে মানে অনেকের অভ্যাস থাকে যে অনেক মানে ব্যাসে বোঝে না, ক্লাসে যেমন অনেকজন থাকে তাদের সমস্যা হয় বুঝতে, তাদের আসলে অনেক ছোটবেলা থেকে অভ্যাস থাকে যে মানে আলাদা ভাবে প্রাইভেট পড়ানো, না হলে বুঝতে পারে না, তাদের ক্ষেত্রে হয়তো লাগতে পারে। যদি মনে করে যে তাদের কনসেপ্ট এখনো ক্লিয়ার হচ্ছে না বা ক্লাস গুলাতে ঠিক মতো মনোযোগ দিতে পারছে না, বুঝতে পারছে না, তাহলে আর কেউ যদি মনে করে যে না আমি সবকিছু বুঝতে পারছি ভালো হচ্ছে, তাহলে আমার মনে হয় যে তার বেশি বেশি প্র্যাকটিস করাই উচিত, যে বইগুলা দেয় সময় প্র্যাকটিস বুক বা কোয়েশ্চেন বুক গুলা সেগুলো প্র্যাকটিস করাই উচিত। আচ্ছা ভাই, আমাদের মানে আমার যে গ্রুপ আছে তারা আমাকে মেসেজ দিচ্ছে, যেহেতু বাইরে ওয়েদার খারাপ সবার হয়তো একটু আটকাচ্ছে, তাই কিছু করার নাই, আজকে আমাদের হয়তো বা লাক খারাপ, তারপরে যে ভাই আমরা আসি এবং মানুষের জন্য কিছু করতেছি এবং আপনারা যে আপনাদের সাথে জন্য আসেন ভাই, আসলে এটা অনেক বড় একটা ব্যাপার। তো নেক্সট কোশ্চেনটা আমি শুভদেব ভাইয়ের কাছে চলে যাবো। ভাইয়া হ্যাঁ শুনতে বলো, শুনতে পাচ্ছি। কমন কোশ্চেন ভাইয়া, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনের কোশ্চেন এবং ত্রিকোণমিতি নিয়ে, ত্রিকোণমিতি এবং ইন্টিগ্রেশনের ম্যাথ। হ্যালো, হচ্ছে ত্রিকোণমিতি আর ইন্টিগ্রেশনের ম্যাথ আজকে করলে কালকে ভুলে যায়, তো এটা সমাধান কি? এটা আসলে কোশ্চেন ছিল, তখন মনে হয় নেট চলে গেছে আর কি। ও আচ্ছা, ত্রিকোণমিতি আর ইন্টিগ্রেশন, আচ্ছা সবচেয়ে বড় বিষয় কি ম্যাথ ভুলে যাওয়া? তার মানে তুমি ম্যাথ ভুলে যাচ্ছ মানে তুমি ম্যাথটা পারফেক্টলি বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? এখন তোমরা হয়তো এই বেস এই লেভেলে মনে হচ্ছে যে ইন্টিগ্রেশন ম্যাথ গুলো খুব কঠিন, কিন্তু এখন তোমাদের জন্য বিষয়গুলো অনেক সহজ হবে। কখন তোমরা সবাই মোটামুটি আমি বিশ্বাস করি সবার হাতে স্মার্টফোন আছে, ঠিক আছে? এখন স্মার্টফোনে তুমি যদি জাস্ট ইউটিউবে ঢুকো, ইউটিউবে ঢুকলে এরকম অসংখ্য ভালো ভালো টিউটোরিয়াল পেয়ে যাবা। তো তুমি যদি বিষয়গুলো বুঝে বুঝে করো, তুমি জাস্ট যদি একবার হলেও সেই বিষয়গুলো বুঝে বুঝে করো, আমার মনে হয় না এই বিষয়গুলো নিয়ে খুব সমস্যা হবে। আর একটা যে বিষয় বললা ভুলে যাওয়ার যে বিষয়টা, সেটা নোমান আগেও অ্যান্সার দিছে যে তুমি যদি প্র্যাকটিস করো সময় মতো, আশা করি ভুলে যাওয়ার কোনো পসিবিলিটি নাই। আর যদি তোমার একদমই বুঝতে অসুবিধা হয়, তখন তুমি হচ্ছে ইউটিউবের সাহায্য নাও, যদি তোমার কোনো ভালো ফ্রেন্ড ভালো বুঝে ইন্টিগ্রেশন লাকের মতো। তাহলে মাথায় গুলাই ফেলি, কোশ্চেনটা অত কয় একটু কঠিন পাওয়ার কারণে আমার মাথায় কাজ করতেছে না যে অঙ্কটা কিভাবে করব। কখনো কখনো হয় যে আমাদের এক্সপেক্টেড অনুযায়ী এক্সপেকটেশন অনুযায়ী কোশ্চেন আসে না, আমরা অনেক সময় কোশ্চেন ব্যাংক ঘাটি, ঘাটে দেখি আমরা বুঝে যাই যে একটি চ্যাপ্টার থেকে কিরকম কোশ্চেন আসে, কখনো কখনো সেরকম কোশ্চেন আসে না। তো সবসময় যে তুমি পরিশ্রম করলেই বইয়ের চান্স পাওয়ার ব্যাপারটা এমন না, কখনো কখনো আমার কাছে মনে হয় যে তুমি যদি পরিশ্রম করো একটা ভালো জায়গায় চান্স পাবা, অবশ্যই একটা ভালো জায়গায় চান্স পাবা। বুয়েটটা আমার কাছে মানে একটু লাকের মতো, কখনো কখনো অনেক ভালো স্টুডেন্টের লাক একটু খারাপের জন্য উঠে যায়, এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই, কিন্তু পরিশ্রম করলে একটা জায়গায় ভালো জায়গায় তুমি যাবা। এমন না যে বুয়েটাই পড়তে লাগবে, বুয়েটা পড়লেই সফল হবা, এমন তো না। বাইর থেকে পরে কত মানুষ কোথায় যাচ্ছে, চুয়েট থেকে পরে আমাদের বড় ভাই স্যার গুগলে চলে গেল না? লাকের ব্যাপারে আমি তোর সাথে একটু পড়বো, আমি ইঞ্জিনিয়ার হবো, আমি এই ইঞ্জিনিয়ার হবো, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হবো, ইঞ্জিনিয়ার হবো, বুয়েট কেন প্যাশন হবে? বুয়েট তো একটা প্রতিষ্ঠান, ঠিক আছে? এটা প্রতিষ্ঠান আর কিছু না। তোমার বুয়েট টার্গেট করলে তোমরা হতাশ বেশি হবে, তুমি টার্গেট করো আমি ইঞ্জিনিয়ারিং করবো। এখন ইঞ্জিনিয়ারিং তুমি অনেক জায়গা থেকে পড়তে পারো, তুমি বুয়েট থেকে পড়লে যে অনেক বড় কিছু হবে এরকম না, অথবা তুমি যে হাজিজানেস থেকে ইঞ্জিনিয়ারিং পড়লে যে তুমি খারাপ কিছু হবে এরকমও না। হাজিজানেসকে আমি ছোট করতেছি না, অনেকে আমাদের বাসা পাশের জন্য দাম দেয় না, বাট হাজিজানেস অনেক ভালো ভার্সিটি কিন্তু, ঠিক আছে? তো এই জন্য চেষ্টা করবা, পরিশ্রম করলে ভালো কোথাও যাবা। এবং সাকসেস ছিল না, সাকসেসফুল ছিল না, কিন্তু এখন তারা বাংলাদেশের সবচেয়ে রেসপেক্টফুল পার্সন আর কি। তো সবচেয়ে বড় বিষয় হ্যাঁ, তোমাদের এখন আমি ডিমোটিভেট করতেছি না, তোমাদের টার্গেট থাকতে হবে ভালো কিছু করার,
এটা নোমান বললো, তুমি যদি ইঞ্জিনিয়ার হওয়ার প্যাশন থাকে ইঞ্জিনিয়ার হবা, আর যদি তোমার ইঞ্জিনিয়ারিং প্যাশন না থাকে, তোমাদের এটা মনে হয় যে ইঞ্জিনিয়ারিং করেই তুমি অনেক কিছু করে ফেলবা, এটা কিন্তু আসলে সেরকম কিছু না। তো ইঞ্জিনিয়ারিং করার পরে, বের হওয়ার পরেও তোমাকে অনেক স্ট্রাগল করতে হবে, ঠিক আছে? তো সবচেয়ে বড় বিষয় তোমার প্যাশনটা যেন এরকম থাকবে যে আমি যে কাজটাই করবো সেটা যেন আমি লেগে থাকতে পারি। তুমি ইঞ্জিনিয়ার হবা, তুমি যেন ইঞ্জিনিয়ার ফিল্ডেই থাকো। মানে এমনও হয় জব ফিল্ডে দেখছি যে তোমার ইঞ্জিনিয়ার হয়েছে, সে বের হয়ে এখন বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে, তার কিন্তু ইঞ্জিনিয়ারিং কোনো কাজে লাগতেছে না, লাগবেও না কোনো। মানে অনেকে দেখি ব্যাংকে জব করে, ব্যাংকে। হ্যাঁ, ওই তো বিসিএস ব্যাংক তোমার প্রিপারেশন তো একই টাইপের। আর ব্যাংকের জব যে খারাপ সেটা না, তুমি হয়তো নোমান বের হওনি, কয়েকদিন পর বের হইলে বুঝতে পারবা যে আসলে কি সার্কাস চলতেছে আসলে বাইরে। বের হওয়ার পরে বুঝতে পারবো, আসলে ক্যাম্পাসে থাকলে আসলে বোঝা যায় না, আমরা কেউই আসলে বুঝতে পারি না ওইভাবে যে আসলে কি হচ্ছে না হচ্ছে। তো তোমার ব্যাংকের জব, যেমন বাংলাদেশ ব্যাংকের যে এডি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জব, এটা অনেক মানে কি বলবো যে অনেক ভ্যালুয়েবল একটা জব। তো সবচেয়ে বড় বিষয়, আমি অত দূরে না যাই, তোমরা যেহেতু একদম ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের কথাবার্তা, তো সবাই চেষ্টা করো যে অ্যাটলিস্ট এটা মাথায় রাখিও যে যদি ইঞ্জিনিয়ার হইতে চাও তাহলে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে থাকো। কিন্তু তোমার যদি এরকম প্ল্যান থাকে না আমি পাওয়ার লাগবে, আমি অ্যাডমিন ক্যাডারে যাবো, তাহলে আমি বলবো যে ইঞ্জিনিয়ারিং সেক্টরে আসার দরকার নাই, কারণ তোমার এখানে ল্যাব করতে হবে, অ্যাসাইনমেন্ট ভাই বা অনেক প্রেশার থাকবে আর কি, যে তুমি ওই প্রিপারেশনটা নিতে পারবা না আর কি। তো যদি তোমার প্যাশন থাকে তুমি ইঞ্জিনিয়ার হবা, ইঞ্জিনিয়ারিং জবে থাকবা, তাহলে তুমি অবশ্যই আসো, ঠিক আছে? এরকম অনেকের হয় যে ইঞ্জিনিয়ারিং করে টোরে পরে ফিল্ড চেঞ্জ করতে হয় আর কি, তখন একটু কষ্ট হয়ে যায়। তো এটাই আর একটা বিষয়, সবাই ভাবিও না যে ডিমোটিভেট করতেছে কাউকে। তো আমি জাস্ট বাস্তবতা গুলো বললাম যে এটা হয়তো একটা সার্টেন টাইম পরে যায় বুঝতে পারবা, তখন সার্টেন টাইম শেষ হয়ে গেলে তখন বুঝে আসলে লাভ হয় না। ওকে, তো কি কন্টিনিউ করব? মেসেজ আসছে যে আমার মনে নেটের সমস্যা, কিন্তু আমি স্পিড তো চেক দিয়েছি, আমার স্পিড যথেষ্ট ভালো, আর এই মুহূর্তে কারেন্টও নাই, তো যেটা আছে সেটা দিয়ে আমরা চালাই। হ্যাঁ, তো কি তোমারটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে এখন? আমারও মনে হয় যে ভাই আমি তখন ফোনে চালাচ্ছি, এখন তো সমস্যা উচিত না। তো ভাই একটা কোশ্চেন যেটা আগেও একবার করছে যে ভাই অফলাইন আর অনলাইন এর কোচিং এর ডিফারেন্সটা কেমন, আবার একদিন কোশ্চেন করছে ভাইয়া, এটা কোশ্চেনের উত্তরটা দিছে, তুমি রিপ্লাই দেখতে পারো। নর্মালি ভাইয়া বলে দিছে যে অবভিয়াসলি কখনই সেটা সম্ভব না যে অফলাইনে অনলাইনের মতো, মানে অনলাইনে অফলাইনের মতো ইন্টারঅ্যাকটিভ কখনই হতে পারে। আচ্ছা, নোমান বলছিল আমি একটু অ্যাড করতে চাই। জি ভাই, এটা আমি একটু অ্যাড করতে চাই নোমান। আমি ওই, হ্যাঁ, নোমান যেটা বলছিল সেটার সাথে আমি অবশ্যই একমত যে অনলাইন আর অফলাইনের মধ্যে অবশ্যই অফলাইন বেস্ট। কিন্তু অনলাইনের একটাই সুবিধা, যেটা হচ্ছে তুমি যদি রেকর্ডেড ক্লাসটা রাখো, হয়তো এমন হয় যে অনেকে ক্লাসে ইনস্ট্যান্ট বুঝতে পারে না, কিন্তু সে রেকর্ডেড ক্লাসটা দেখলে সে বুঝতে পারে আর কি। তো অনলাইন ক্লাসে আমি মনে করি এই একটাই সুবিধা যে তুমি ওই একই টপিক বারবার দেখে তুমি বুঝতে পারতেছো আর কি। এই একটা সুবিধা ছাড়া তেমন কোনো সুবিধা নাই। টিচারদের একটু খুব কষ্ট হয়, আমি অনলাইনে ক্লাস নেই তো একটু বুঝতে পারি যে খুবই কষ্ট হয় আর কি টিচারদের। আর স্টুডেন্টদের যদি একটাই সুবিধা যে তোমার হচ্ছে যে রেকর্ডার ক্লাসটা যদি সে পেয়ে যায়, তাহলে হয়তো সে দুই তিনবার দেখে সে রিভিশন করতে পারবে এটাই আর কি। আচ্ছা, এখন আমার কাছে, আমার এখন ঠিক আছে, পুরো স্মুথলি চলতেছে, আমাদের এখন নেটের সমস্যা হচ্ছে না, ভালো। পিছনে আমাদের ফ্রেন্ডদের কিছু গ্রুপ আছে, তারা আমাদের বিভিন্ন কমেন্ট টমেন্ট আর আমাদের স্ট্রিমিং কেমন হচ্ছে জিনিসগুলো তারা মনিটর করতেছে, তাদের অনেক ধন্যবাদ, তারাও আসলে সময় দিচ্ছে পিছনে। আচ্ছা, পিছনে আমরা একটা কোশ্চেন নিব কাজিন ভাইয়ের জন্য, কেমিস্ট্রি আর ফিজিক্স এর ফার্স্ট পেপার গুলোতে কেমন গুরুত্ব দিব? আচ্ছা, গুরুত্ব আসলে কম দেয়া তো কোনোটাতেই উচিত না, সবগুলোতেই সমান গুরুত্ব দিতে হবে। আসলে আমরা ভাই শর্টকাটে ভালো করতে চাই তো সবসময়, যার কারণে আমাদের কোশ্চেন মাথায় এইসব ঘুরতেছে যে একটু কম করে কিভাবে ভালো করবো। সাকসেসের জন্য শর্টকাট নেই, আসলে সাকসেসের জন্য তোমাকে পরিশ্রম করতেই হবে, শর্টকাটে সাকসেস অন্তত পাওয়া যায় না আমার যেটা মনে হয়। শর্টকাটে মানে সাকসেসের কোনো শর্টকাট থাকতে পারে না, সবকিছুকেই সমান গুরুত্ব দিতে হবে। আর ফার্স্ট পেপার হচ্ছে আমরা যখন শুরু করি, আমরা কিন্তু ফিজিক্স শুরু করি ফার্স্ট পেপার দিয়ে, আর কেমিস্ট্রি শুরু করি ফার্স্ট পেপার দিয়ে, আমরা কিন্তু প্রথমে সেকেন্ড পেপার পড়ি না। তো প্রথমেই যদি আমি চিন্তা করি যে এই বই আমি কম গুরুত্ব দিব, পড়বো না, এই বই কম পড়বো, তাহলে তো পরে অবশ্যই সমস্যা হবে। তো ফার্স্ট পেপারটা যত বেশি ভালোভাবে পড়বো আমার মনে হয় সেকেন্ড পেপারটা তত বেশি ইজি হবে। ধন্যবাদ ভাইয়া। তাহলে এরপরে কোশ্চেন নোমান ভাইয়ের জন্য, ভাইয়া আপনি আমার, আমার যখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা হচ্ছিল ভাই আমি আপনাকে কল করছিলাম ভাই আপনি কিভাবে পড়বো, মনে আছে নাই হয়তো বা, আপনি আমাকে কিছু বলে দিচ্ছিলেন যে কোশ্চেন ব্যাংকটা কিভাবে পড়বা, তিনবার পড়বা, দাগায় দাগায় পড়বা, ভাই এই উদ্দেশ্যটা একটু আমাদের ছেলেদেরকে দেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে তো মানে ও কোশ্চেন করে এর সাথে আরেকটা কোশ্চেন বলে দেয় যে মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেলে আমি কি করব। মনে করো এই কোশ্চেনের সাথে সম্পূরক কোশ্চেন এটা হইতে পারে যে আমি মনে করো যে কোচিং করতে যে কয়েকটা পরীক্ষা দেওয়ার পরে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, আমি কোচিং এ যে কোশ্চেন দেয় তার হচ্ছে 50% অ্যান্সার করতে পারি না, 40% অ্যান্সার করি, তাহলে আমি কি আসলে এত ডাল স্টুডেন্ট কিনা?
তুমি আসলে কতটুকু ডাল বা কতটুকু ব্রাইট এটা যাচাই করা খুব সহজ এক্সাম্পল। তুমি কোশ্চেন ব্যাংক নাও, কোন একটা ভার্সিটির 5 বছরের কোশ্চেন সলভ করো, তুমি দেখো কত পার্সেন্ট কোশ্চেন তুমি দেখেই সলভ করতে পারছো বা একটু পরিশ্রম করে সলভ করতে পারছো, তুমি সেখানে যে পার্সেন্টেজ তোমার কোয়ালিটি আসলে সেরকম। কোচিং এর একটা পরীক্ষা দিয়ে সেখানে তুমি তোমার কোয়ালিটি যাচাই করতে গেলে সবসময় হতাশ হবে, কারণ সেখানে অনেক আপ মানে অনেক হাই স্ট্যান্ডার্ডে কোশ্চেন করা হয়, যেটা হচ্ছে অ্যাডমিশন, অত হাই লেভেলের কোশ্চেন আসলে সবগুলো আসে না, কিছু কোশ্চেন থাকে বাট সব না। ওই কোচিং এর কোশ্চেন গুলোতে শুধু কঠিন কোশ্চেন গুলো দেওয়া হয়, সহজ কোশ্চেন খুব বেশি দেওয়া হয় না, এর জন্য অনেকে হতাশ হয়ে যায়। তো সেক্ষেত্রে যখনই হতাশ হয়ে যাবা তুমি কোশ্চেন ব্যাংক নাও, 5 সালের কোশ্চেন সলভ কর, তারপর দেখো যে তোমার কন্ডিশন কি, তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি কিরকম। আচ্ছা, এখন হচ্ছে অ্যাডমিশনের ঠিক আগে আগে, মনে করো আমার অ্যাডমিশন টেস্ট আর 15 দিন পরে, তখন আমি কিভাবে প্রিপারেশন নিব, মেবি এরকম কোশ্চেন, তাই তো তকি? হ্যালো তকি, আমি বলতেছি 15 দিন আগে কি করব সেটা বলেন স্যার। কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল কি 15 দিন আগে কিভাবে প্রিপারেশন নিবে এরকম কিছু? কোশ্চেন ব্যাংকটা ভাই কিভাবে করব, আপনি আমাকে এরকম একটা বলছিলেন যে প্রথমে করব। আচ্ছা আচ্ছা, বিষয়টা হচ্ছে যে শুরু থেকে যখন তুমি কোশ্চেন ব্যাংকটা হাতে পাইছো, কোশ্চেন ব্যাংক সলভ করা শুরু করবা, সেক্ষেত্রে প্রথম দিকে কিছু কোশ্চেন তুমি দেখেই পেরে যাবা, মানে দেখলেই বুঝবা যে এটা এইভাবে সলভ করতে হয়, তোমাকে সলিউশনও দেখতে হবে না, এরকম কিছু থাকবে, তো সেগুলো তো তুমি দেখেই বুঝতা, তো সেটা সুন্দর মতো মানে দাগানোর কোনো প্রয়োজন নাই। তারপর তুমি যেটা যে কোশ্চেনটা তুমি দেখলা যে হ্যাঁ আমি সলিউশন দেখার পর বুঝে গেছি, তো সেটাও মোটামুটি তুমি দাগায় রাখলেও রাখতে পারো যে হ্যাঁ ঠিক আছে এটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে, আমি ভুলে যাইতে পারি যেন আমি এটা দেখতে, আর কিছু কোশ্চেন তুমি সলিউশন দেখেও বুঝতে পারবে না, এরকম কিছু কোশ্চেন থাকবে, তো সেগুলাকে তুমি ওগুলার পিছনে সময় বেশি নষ্ট করবা না। তো তোমরা যদি কোচিং করো ফিজিক্যালি কোচিং, সেক্ষেত্রে তোমরা যদি প্রাইভেট পড়া তো হইলো, আর যদি না করো তো উদ্ভাস বা অন্যান্য কোচিং সেন্টার, এবার প্রাইভেট কেয়ার থাকে শুক্রবার বা শনিবার, তুমি অনেক দিন 3 সপ্তাহ পরে সবগুলো প্রবলেম জমা করে 1 ঘন্টার জন্য যে ওইখানে যে ভাইয়া থাকবে ওইখানে ভাইয়ের কাছে সলভ করে নিয়ে চলে আসলে এটা একটা হইতে পারে। তো বিষয়টা হচ্ছে এইভাবে যখন সলভ করো প্রথমবার দেখবা যে কোশ্চেন ব্যাংকে 50% কোশ্চেন তুমি দেখেই পারছো, দ্বিতীয়বার রিভিশন দেওয়ার সময় দেখবা যে একটু পার্সেন্টেজ বাড়ছে 75%, আরেকবার দেওয়ার সময় দেখবা যে আরো বাড়বে 85%। তো এরকম তুমি কোশ্চেন ব্যাংকটা মিনিমাম যদি 3 বার রিভিশন দাও, তোমার অ্যাডমিশন টেস্টে অনেক কোশ্চেনই আসলে ওই প্যাটার্নেরই হবে, অর্থাৎ তুমি যদি কোশ্চেন ব্যাংকটাই ঠিক মতো আয়ত্ত করতে পারো, তোমার অনেক মানে কম্পিটিশনে তুমি 50% আগায় গেলাম, বাকি 50% তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে, আরো অন্যান্য জায়গাতে প্র্যাকটিস করলে তুমি অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারবা। জি ভাই, এটা নেই, আমিও এটার সাথে সম্পূর্ণ ভাবে একমত। আসলে সৌরভ ভাই আসে গেছে, সৌরভ ভাইকে আমরা একটু অ্যাড দিয়ে দিই। আমার এই নিজস্ব অভিজ্ঞতা হচ্ছে কেমিস্ট্রি থার্ড চ্যাপ্টার করার সময় যে HSC জন্য যা যা পড়ছে অ্যাডমিশন তার দেখে কিছুই আসে না, আসে হচ্ছে যোগের নামকরণ, সরি যোগের নাম, বিভিন্ন যোগের সংকেত, দেখি 10 নম্বরের জন্য রুয়েট আর কুয়েটের জন্য প্রিয় কোশ্চেন হচ্ছে এটা যে বিভিন্ন কয়টা যোগ দিবে, এই যোগগুলার সংকেত লেখো অথবা যোগের সংকেত দিবে নাম লেখো, খুব প্রিয় কোশ্চেন। এবং আরো বেশ এরকম বেশ কিছু জিনিস ছিল, এই জিনিসগুলো আমি কোশ্চেন ব্যাংক না দেখলে হয়তো কোনোদিন পড়তামই না, কোনোদিন HSC জন্য পড়িও নাই। তো এরকম ইভেন বুয়েটে একটা খুব মজার কোশ্চেন ছিল যে বুরেট, পিপেট, কনিক্যাল ফ্লাক্স আর হচ্ছে বিকার, এই তিনটা ছবি দিয়ে বলছে নাম লিখো 10 মার্ক। বুরেট, পিপেট, কনিক্যাল ফ্লাক্স আর বিকার, এটা ছবি দিয়ে বলছে এদের নাম লিখো 10 মার্ক দিয়ে দিবে, এরকমও কোশ্চেন হয়। তো আসলে কোনোটাই যে গুরুত্বপূর্ণ না এরকম বলার আসলে সুযোগ থাকে না যে আমি এটা বাদ দেবো বা ওইটা বসে আছি ভাই এখানে। আচ্ছা জামিল ভাই, মনে হয় এবার আমাদের আসছেন জামিল ভাই, অনেকক্ষণ পর জামিল ভাই, আমাদের নেটওয়ার্ক ঠিক হয়েছে মনে হয় ভাইয়া। আচ্ছা আমাকে কি শুনতে পাচ্ছ জামিল ভাই? এবার কি শোনা যাচ্ছে? জি ভাই, এবার ঠিক মতো শোনা যাচ্ছে আপনাকে। আচ্ছা ভাই, আপনার জন্য তাহলে একটা কোশ্চেন থাকবে, অনেকক্ষণ ধরে আপনি ছিলেন না, কমন একটা কোশ্চেন থাকে ভাই, কত ঘন্টা পড়লে ভালো করবো একটু কোশ্চেন দেন, এটা অ্যান্সার দেন। আচ্ছা কত সিলি কোশ্চেন হয়ে গেল নাকি ভাই? মানে ভালো করবো ভাই। আচ্ছা মানে আসলে এই আসলে মানে কোনো আনসার নেই আসলে, যে দেখো মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে দেখা যাচ্ছে তুমি একটা টপিক পড়লা, দেখা যাচ্ছে তোমার লাগলো 2 ঘন্টা, আমার লাগলো 5 ঘন্টা, ঠিক আছে? তো এটা আসলে আপেক্ষিক যে কার কতক্ষণ একটা টপিক পড়তে মানে টপিক পড়তে কার কতক্ষণ লাগবে, এই ব্যাপারটা পুরোটা আপেক্ষিক। তো সেই ক্ষেত্রে আসলে যে কে কতক্ষণ পড়তেছে বা আমি কতক্ষণ পড়লে চান্স পাবো, এই ধরনের কোশ্চেনটা আসলে মানে করা আসলে আসলেই সিলি। তো সেই ক্ষেত্রে আমি তোমাকে যেটা বলবো যে তোমার যে ধরো তোমার পড়া, তোমার কাছে যে খাওয়া দাওয়া, তোমার ঘুম, তোমার নামাজ বা তোমার এই যে অত্যাবশ্যক জিনিসগুলো, এই জিনিসগুলো বাদে বাকি যে সময়টা পাবা, এই সময়ের মধ্যে তুমি যতটুকু সময় মানে তুমি দেখো যতটুকু মানে যত ম্যাক্সিমাম সময় তুমি পারো ইউটিলাইজ করতে, তুমি ওই সময়টা পড়াশোনা ইউটিলাইজ করো, মানে তোমার
মানে তোমার দেখো তোমার অত্যাবশ্যকীয় জিনিসগুলো বাদে তুমি যে সময়টা পাবা, ঠিক আছে, তার ম্যাক্সিমামটা তুমি ইউটিলাইজ করে পড়াশোনা করছেন, আমি এটাই বলবো। অনেক ফাঁকি দিছি, তাহলে আমাকে এখন টেস্টের পরে বা অ্যাডমিশনের আগে 24 ঘন্টায় পড়া উচিত, যদি আমি 24 ঘন্টা না পড়ি চান্স পাবো না। ওকে ফাইন, 24 ঘন্টা যদি পড়তে চাই, 6 ঘন্টা ঘুম দরকার, ঠিক আছে, পড়াশোনা বাদ দিয়ে আমি 24 ঘন্টা ঘুমাইছি, ওকে, আমার নামাজ পড়া দরকার, পড়াশোনা বাদ দিয়ে আমি নামাজ পড়ছি, আমার খাওয়া দরকার, পড়াশোনা বাদ দিয়ে আমি খাইছি, ওকে, চিন্তাটা থিঙ্কিংটা এরকম থাকবে যে আমার 24 ঘন্টায় পড়ার কথা ছিল কিন্তু বাধ্য হয়ে আমি ঘুমাইছি 6 ঘন্টা, বাধ্য হয়ে, এরকম না যে আমি ঘুমানোর জন্য সময় রাখছিলাম, বাট পড়ার সময় থেকে আমার ঘুমানো লাগছে, কিছু করার নাই, নামাজ পড়া লাগছে, খাওয়া লাগছে, আমার কিছু করার নাই। যদি এইভাবে প্রসেসটা করতে পারো তাহলে হচ্ছে গিয়ে তোমার মানে তুমি তোমার সময়টাকে এভাবে ব্যয় করতে পারবে, তখন তুমি সময় অপচয় করতে চাবা না, কিন্তু তুমি যদি এইভাবে চিন্তা করতে না পারো যে আমি এগুলোর জন্য সময় রাখছি, মাঝখান দিয়ে সময় বের হয়ে যাবে। ওকে ভাই, আমরা জামিলের মনে হয় ইকো হচ্ছে, জামিলের মনে হয় ইকো হচ্ছে, হেডফোন লাগালে ভালো হতো, হেডফোন লাগালে ভালো হবে। আচ্ছা, কাজিন ভাইয়ের কাছে কোশ্চেনটা করি, জামিল ভাইকে একটু পরে আসবে, জামিল ভাইয়ের কাছে ভাই, এইচএসসি এর আগে অ্যাডমিশনের বইগুলো কি পড়া উচিত, যেমন জয়কুলের বইগুলো এইচএসসি এর আগেই, মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে পড়া উচিত কিনা? অ্যাডমিশনের বইগুলো জয়কুলের যেসব বই আছে সে নাম উল্লেখ করে দিয়েছে, জয়কুলের বইগুলো যেমন আছে সে নাকি জয়কুলের বইগুলো 100% বই নিশ্চিত। আচ্ছা, এটা উত্তর মানে নোমান ভাই একটু আগে বলছেন যে টেস্টের আগে অন্তত যে এই বিষয়গুলো মানে ভর্তি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে মাথা চিন্তা না করাই উচিত, যে যত বেশি পারে নতুন কিছু শেখা, ঠিক আছে ভাই, নিজের কনসেপ্ট ক্লিয়ার করা। না, আমার মনে হয় না যে আসলে জয়কুলির বইগুলো খুব বেশি এরকম ইফেক্টিভ বা ওই সময় বেশি ওগুলো নিয়ে মাথা ঘামানো উচিত, এরকমটা আমার মনে হয় না। অনেকে ভাই জয়কুলির শর্টকাটের আজকে বড় সমস্যা, তোমার জয়কুলির বইয়ে প্রচুর ভুল থাকে, তুমি একটা পজিটিভ জিনিস একটা জিনিস পড়তে ভুল থাকে, তো পড়তে যদি ভুল যদি পড়ো তাহলে সমস্যা। আমি এখানে একটু অ্যাড করি, হ্যাঁ, জয়কলির বই নিয়ে তুমি দেখো, জয়কলির বইয়ের প্রধান যে সমস্যা সেটা হচ্ছে তোমার দেখা যাচ্ছে যে ম্যাথ করার পর ম্যাথের যে শেষ লাইনটা, ঠিক আছে, এই ম্যাথের শেষ লাইনটিকে তারা শর্টকাট হিসেবে চালায় যায়, ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা যে কাজটা করে যে প্রত্যেকটা ম্যাথের জন্য একটা করে শর্টকাট। এখন দেখো একটা স্টুডেন্টের পক্ষে তো এত শর্টকাট আসলে মানে মনে রাখা পসিবল না, ঠিক আছে, এখন দেখা যাচ্ছে স্টুডেন্ট যখন ওগুলো পড়তে যায় পড়তে গিয়ে তাদের কাছে কনফিউজ হয়ে যায় আসলে এটা কই থেকে আসলো, কিভাবে আসলো, ঠিক আছে, ধারের কাছেও যাওয়ার তোমার প্রয়োজন নাই, ঠিক আছে, আমি জয়কুল দুই পড়ছি, কিছু আসলে পড়ছি, আমি ফিজিক্স বইটা পড়ছি, মানে খারাপ লাগেনি, কেমিস্ট্রি আর ম্যাথ দেখার পর মনে হচ্ছে যে এই বই করলে আসলে আমরা যারা পড়াশোনা করা সম্ভব হবে না, প্রত্যেকটা লাইনের জন্য একটা করে শর্টকাট এবং এমন এমন অঙ্ক কোথা থেকে তুলে আনছে আল্লাহ জানে, অবস্থা খারাপ। ঠিক আছে ভাই, তাহলে জামিল ভাই আপনার কাছে কোশ্চেন থাকবে, জামিল ভাই কোশ্চেন টপিক মানে শোনো তোকে একটা কথা বলি আমি, জি ভাই, প্লাস সিরিজের নাম শুনছো হয়তো, প্লাস সিরিজের যে ফিজিক্স সেই বইটা আমাকে রিভিউর জন্য দেওয়া হয়েছিল, আমি এইজন্য বলতেছি বিষয়টা, এই প্লাস সিরিজের বই আসলে এগুলো লিখে হচ্ছে খুবই মানে প্রফেশনাল না, আনপ্রফেশনাল লোকজন লিখে, তো এইজন্য পার্সোনালি আমি বলবো যে এই প্লাস বা জয়কুল এগুলো ফলো করার থেকে তোমার যদি ইঞ্জিনিয়ারিং জন্য উদ্ভাসের যে বইটা আছে এটা যথেষ্ট, মানে কোনো ভুলই খুব রেয়ার কেস আর কি, ভুল থাকে না, এটা যদি ফলো করো তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম। জয়কুলি বা প্লাস এগুলো আমি আসলে এদেরকে ডিমোটিভেট করতেছি না বা কিছু না, তোমরা এই ভালো লাগলে দেখতে পারো, তুমি যদি ভুল ছাড়া ভালো কিছু করতে চাও তাহলে উদ্ভাসের কোশ্চেন ব্যাংকটা বেস্ট আমার কাছে মনে হয় আর কি, তো ওটা যদি দেখো আশা করি যে ধারণা পাবা যে আসলে কিভাবে পড়াগুলো করতে হবে আর কি, আর শর্টকাটে এটা দৌড়ায় অনেক সমস্যা হয়ে যাবে আর কি আলটিমেটলি। জি ভাই, এই জিনিসটা নিয়ে আমি ফেস করতেছি অনেক, আমার স্টুডেন্ট আমাকে বলে যে ভাই শর্টকাট শিখান, আমি বলি যে ভাই আমি নিজে তো শর্টকাট পড়ি না, তোমাকে কি শেখাবো? শর্টকাট হচ্ছে আসলে একটা ফাঁদ, বুঝছো, এই ফাঁদে যদি কেউ একবার পা দেয় তো আসলে সে
ওইখান থেকে বের হওয়া টাফ, সাময়িক উত্তেজনা হয়। তখন কনসেপ্ট ক্লিয়ার করা চাইতে, হ্যাঁ সে কনসেপ্ট ক্লিয়ার করা চাইতে সে শর্টকাট মনে রাখার জন্য বেশি মনোযোগ দেয়, পরীক্ষা হলে বুঝতে পারে না কোনটা শর্টকাট কই লাগবে। ঠিক আছে, এটা একটা সমস্যা। এবার তাহলে আমার কোশ্চেন যেমন থাকে আছে, বলবিদ্যার কথা যদি বলি, প্রতিটা প্রশ্নের জন্য একটা করে শর্টকাট আছে, কারণ বলবিদ্যার প্রতিটা ম্যাথের জন্য কি একটা করে শর্টকাট সে মনে রাখবে, এটা তো সম্ভব না। এই বিষয়গুলো আসলে এখন মানে শর্টকাট বিষয়টা এমন হয়ে গেছে, আমরা শর্টকাটে সাকসেস চাই, তো এই জন্য মনে হয় যে শর্টকাট যদি জানি আমি শর্টকাটে চান্স পেয়ে যাবো, এই টাইপের মেন্টালিটি আর কি সবারই থাকে। আমার মনে আছে ভাই, যখন আমাদের হোস্টেল চেঞ্জ করি তখন বড় ভাইরা জয়ফুলের বইগুলো বাইরে ফেলে দিছিল, আমি এটা তুলে নিয়ে আমি রুমে নিয়ে আসি। তো নিয়ে আসে দেখতেছি ভিতরে বইয়ের কি, বইয়ের ভিতরে কি আছে, দেখলাম যে বৃত্ত চ্যাপ্টার বা আপনার সরলরেখা চ্যাপ্টার 50টা অঙ্ক, তো আমাদের পড়াতে এইচএস স্যারের বই, এইচএস স্যারের বই 50টা অঙ্ক আছে, 50টা অঙ্কের জন্য প্রত্যেকটা অঙ্ক করেছে এবং একটা করে লাস্টে শর্টকাট দিচ্ছে। তা 50টা শর্টকাট যদি একটা চ্যাপ্টার থেকে আমি মনে রাখি, আরো যে বই আছে আমি কি করবো, আমি এটা তো বুঝতেছিলাম না। সব চিন্তা করে আসলে টাইম নষ্ট হবে খামাখা। হ্যাঁ, তো নেক্সট কোশ্চেনে যাই আমরা। হ্যাঁ, ওকে, নেক্সট কোশ্চেন যাই ভাই। আমরা অনেকক্ষণ ধরে একটা কোশ্চেনে আটকে গেছি, আমাদের টাইম অনেকক্ষণ হয়ে গেছে। টপিক ধরে ধরে কি পড়তে হবে না সবগুলো টপিকই পড়বো? জামিল ভাইয়ের কাছে কোশ্চেনটা থাকে, টপিক ধরে ধরে কি পড়তে হবে না সবগুলোই পড়তে হবে, মানে বাছে বাছে টপিক পড়বো? আরেকটা এটার সাথে আমি কোশ্চেন অ্যাড করে দেবো, যে যারা ইঞ্জিনিয়ারিং করবে তারাই শুধু টপিকগুলো ওয়াইজ করবে না সব করবে? আরেকটা কোশ্চেন আমি অ্যাড করবো, সেটা হচ্ছে যে ভাইয়া থিওরি ম্যাথের পিছনে জোর দিব না থিওরির পিছনে জোর দিব? এই জিনিসটা একটু কনফিউশন ছেলে পেলেরা থাকে, অনেক সময় খালি ম্যাথ করতে চায় থিওরি পড়তে চায় না, এই দুটো নিয়েই একটু ভাই অ্যান্সার দেবেন। আচ্ছা দেখো, তোমার হচ্ছে যে আমি হচ্ছে ম্যাথ পড়বো নাকি থিওরি পড়বো, তাই না? এখন দেখো তোমার, আমাদের যে ম্যাথ গুলা, এই ম্যাথ গুলা কিন্তু আলটিমেটলি আমাদের থিওরির অ্যাপ্লিকেশন। ঠিক আছে, আমি যদি থিওরিটা না বুঝি সেই ক্ষেত্রে আমি কিন্তু ম্যাথটা ঠিক মতো পারবো না। আমি হয়তো কিছু কিছু ম্যাথ পারবো, যেই ম্যাথ গুলো আমার কমন, মানে দেখো তোমার যে যে ম্যাথ তোমার বই এক্সাম্পল দেওয়া আছে বা কমন যে ম্যাথ গুলা, এই ম্যাথ গুলো আমি দেখো শুধুমাত্র সূত্র মুখস্থ করে করতে পারবো। বাট যদি এমন একটা ম্যাথ দেওয়া হয় যেটা আমার অ্যাপ্লিকেশন টাইপের, আমার দেখো যে কনসেপ্টটা আছে, আমার দেখো থিওরিটা আছে, এই থিওরির দেখো যে মানে মানে ভিতর থেকে যদি কোশ্চেন করা হয় আর আমি যদি ভাবি যে ওই কোশ্চেনটা আমি শুধুমাত্র সূত্র মুখস্থ করে করব, সেই ক্ষেত্রে আমি কিন্তু ওই ম্যাথটার আনসার করতে পারবো না। আর তুমি যদি বুয়েটের কথা বলো, বুয়েটের যে কেমিস্ট্রি অংশটা, এই কেমিস্ট্রি অংশের যে কোশ্চেন গুলো হয়, এই প্রত্যেকটা কোশ্চেন তোমার দেখো মানে ডিরেক্টলি, দেখো আমাদের ম্যাথ গুলো হয়, এই ম্যাথ গুলো তোমার দেখো ডিরেক্টলি সূত্র বসাইলাম হয়ে গেল এই টাইপের ম্যাথ কিন্তু দেয় না। বুয়েটের কেমিস্ট্রি অংশের যে ম্যাথ গুলো আমার দেখো দেখছে মানে এমন একটা যে একটা একটা ইন্ডাস্ট্রি আছে, এই ইন্ডাস্ট্রির মধ্যে এই জিনিসটা হয়েছে, এরকম এরকম হয়েছে, এখন এইখানে কি হবে, বা তোমার দেখছে একটা ওষুধ আমি প্যারাসিটামল নিয়ে ইয়া করছি, অ্যানালিসিস করছি, করার পর দেখছি যে এটা এতটুকু এটা এতটুকু এই জিনিস দেওয়া থাকে। এখন দেখো তোমার এই যে অ্যাপ্লিকেশন লেভেলের কোশ্চেন গুলা, এই অ্যাপ্লিকেশন লেভেলের কোশ্চেন গুলায় তোমাকে ভালো করতে হলে তোমাকে থিওরি অবশ্যই ভালো করতে হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা দেখো যে কাজটা করবো, যে আমরা অবশ্যই আমাদের থিওরি ক্লিয়ার থাকতে হবে, বাট আমরা এতদিন যে কাজটা করছি, তোমার আমরা যখন কলেজে ছিলাম, আমাদের যখন টিচাররা কলেজে পড়ায়, আমাদের টিচাররা কিন্তু তোমার কি করে দেখো যে প্রথমে হচ্ছে থিওরি পড়ায়, থিওরি পড়ানোর পর শেষে গিয়ে ম্যাথ পড়ায়। আমি এখানে সাজেস্ট করবো যে আমি ম্যাথ করবো, ম্যাথ থেকে আমি থিওরি ক্লিয়ার করবো। দেখো আমি এতদিন করছি যে থিওরি থেকে ম্যাথ, আমরা যে কাজটা করবো যে ম্যাথ করবো, ম্যাথ থেকে আমি থিওরি ক্লিয়ার করবো। আমি দেখো সাপোজ বললাম যে একটা অধ্যায়ের আমি ধরো 50টা ম্যাথ করলাম, এখন দেখো এই যে 50টা ম্যাথ, এই 50টা ম্যাথের কনসেপ্টটা কি, থিওরিটা কি, আমি এই জিনিসটা জানার চেষ্টা করবো। সেই ক্ষেত্রে আমার দেখো ম্যাথও হইলো থিওরিও। ঠিক আছে, থিওরি অবশ্যই জানতে হবে, বাট আমি হচ্ছে মানে আমার ম্যাথটা পারার জন্য আমার দেখো থিওরিটাকে তোমার আমি ম্যাথ থেকে থিওরিতে যাবো আর কি। ঠিক আছে জি ভাই, ঠিক আছে ভাই, নেক্সট কোশ্চেন আমরা যেতে পারি, এটা হচ্ছে একটু আমার টাইম নেই। ম্যাথ করি কিন্তু ভুলে যাই কি করতে পারি ভাই, এটা কোশ্চেনের অ্যান্সার হয়ে গেছে, প্র্যাকটিস বারবার করে করো ভাইয়া। লকডাউনে কিছু বলেন ভাই, একজন কোশ্চেন করছে যে ভাই লকডাউনে তো সব ভুলে গেছি কিভাবে পড়া শুরু করব। কাজিন ভাইয়ের কাছে শুরু করলাম, অনেকদিন হয়ে যায় কাজিন ভাইয়ের কাছে যাওয়া হয়নি, লকডাউনে তো সব ভুলে গেছি। তাহলে লকডাউনের সময় কি পড়া থেকে লকডাউন ছিল? আমরা তো মনে হয় লকডাউনে ছিলাম ভাই। লকডাউন তো আসলে সবার ক্ষেত্রেই একই অবস্থা, পড়া লাগে লকডাউনে সব ভুলে গেছি, তাহলে তো আবার প্রথম থেকে শুরু করতে হবে। তাহলে কি এতদিন মানে পড়ালেখা বন্ধ ছিল? অনেকের মনে ছিল ভাই, কি জানি ভাই, আমি যখন কোনো স্টুডেন্টের সাথে কথা বলি আমি বলি যে ভাই কিছু করার তো নাই, মোটিভেশন ভিডিও দেখো,
তখন আমাকে বলে ভাইয়া মোটিভেশন ভিডিও তো দেখা 2-3 দিন পর আর মোটিভেশন থাকে না, প্রথম দিন মোটিভেশন থাকে, চাঙ্গা চাঙ্গা লাগে, ঘুমায় পড়াশোনা করি তারপর গাই। আমি তোমার বলি যেহেতু মোটিভেশন ভিডিও তোমার 2 দিনের বেশি থাকে না, তাহলে প্রতিদিন একটা করে মোটিভেশন দেখো, প্রতিদিন চাঙ্গা লাগে, প্রতিদিন ঘুমায় পড়বা। আসলে লকডাউনে হয়েছে কি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের চাপ না থাকলে আমরা করতে চাই না, তো প্রাইভেট ক্লাস তো নাই, প্রাইভেট গুলাও বন্ধ হয়ে গেছে। নিজের উদ্যোগে হ্যাঁ কয়েকদিন হয়তো যারা অনেক বেশি মানে মানব মনোবল যাদের অনেক শক্তিশালী তারা হয়তো খুব কিছুদিন পড়ালেখা করছে জোর করে, দেখা গেছে যে তারপর তারা ধীরে ধীরে পড়ালেখার লাইন থেকে সরে গেছে, যেহেতু চাপ নাই। আবার যারা HSC পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে একটা অনিশ্চয়তা দেখা গেছে, তারা তাদের পরীক্ষা কবে হবে বা হবে কি না, এটা একটা খুব বড় কোন সমস্যা হবে, এই কারণে তাদের প্রিপারেশনে অনেক ঘাটতি দেখা দিছে। কিন্তু যাই হোক যেটা হয়েছে অনেক পিছিয়ে গেছে তাদের, তাদের পড়ালেখার মধ্যে যে একটা স্পিড ছিল স্পিরিট ছিল সেটা নষ্ট হয়ে গেছে। এখন নতুন করে আবার প্রিপারেশন নিতে হবে। আর ভুলে গেছি বলতে যে একবারই ভুলে গেছি সেটা অত না, যেহেতু এতদিন পড়ালেখা করছি অবশ্যই কিছু না কিছু মনে আছে, তো সেগুলো একটু নতুন করে রিভাইজ করলেই আমার মনে হয় যে হয়ে যাবে। খুব বেশি প্যারা নেওয়ার কিছু নাই, নতুন ভাবে একটু রিভাইজ করতে হবে তাতে হবে। অবশ্যই ভুলে যাওয়ার কিছু নাই, নিজেকে একটু তোমরা সময় দাও, হয়তো বা দেখো দেখলে হয়তো মনে পড়বে। জামিল ভাইয়ের কাছে কোশ্চেন, জামিল ভাইয়ের জন্য যেই কোশ্চেন গুলো রাখা ছিল আমাদের তার মধ্যে কিছু এবং কিছু আমরা অনলাইন থেকে নিচ্ছি জামিল ভাইয়ের জন্য কোশ্চেন। তাহলে এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমার কাছে মনে হয়, যে একটু জানে নাই দরকার, যে ঢাবি ক ইউনিটের প্রিপারেশন নেওয়া কি ঠিক হবে? অনেকে বলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলেই হয়, ভাই আমি তো সেরকম ক্যাপাবল না। তার কোশ্চেনটা আসলে হচ্ছে যে সে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হয়তো নিবে, তার জন্য কি ঢাবাই ঢাকা ইউনিভার্সিটি কোয়ালিটির জন্য কি আলাদা করে প্রিপারেশন নেওয়া লাগবে? আচ্ছা দেখো এই ক্ষেত্রে বলি তোমার, দেখো তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও তোমার, দেখো তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের তুমি দেখো তোমার যে 10 সপ্তাহ বা 12 সপ্তাহ যে কোচিং হবে, ওই তুমি 10 সপ্তাহ বা 12 সপ্তাহ তুমি যদি রেগুলার পড়াশোনা করো ঠিক আছে, এবং দেখো তুমি হচ্ছে দেখো তুমি ফাঁকিবাজি না করো ঠিক আছে, তো দেখা যাচ্ছে তোমার মোটামুটি কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে। এখন তোমার এই কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায়, এই কনসেপ্ট দিয়ে দেখো তুমি যদি বুয়েটে চান্স পাওয়ার মানে ক্যাপাবিলিটি রাখো, অবশ্যই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার যোগ্যতা রাখো। এখন দেখো তুমি যদি দেখো তাকাও যে দেখো যেই দেখো যেই ছেলেটা কিন্তু বুয়েটে চান্স পায় সেখানে তোমার দেখো ঢাকা ভার্সিটি কুয়েট সুয়েট টুয়েট সবখানে কিন্তু চান্স পায় ঠিক আছে। এখন দেখো এরকম না যে বুয়েটের প্রিপারেশন আলাদা ঢাকা ভার্সিটির প্রিপারেশন আলাদা, ঢাকা ভার্সিটির প্রশ্ন হয় মঙ্গল গ্রহ থেকে, বুয়েটের প্রশ্ন হয় মানে তোমার অন্য কোনো গ্রহ থেকে, এমনটা কিন্তু না ঠিক আছে। মানে একই কন্টেন্ট একই সিলেবাস একই টাইপের প্রশ্ন, শুধুমাত্র দেখো তোমার যে কাজটা হয় তোমার বুয়েটের কোশ্চেনের যে প্যাটার্নটা এই প্যাটার্নটা আলাদা, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনের প্যাটার্নটা আলাদা, তোমার দেখা যাচ্ছে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় এমসিকিউ আর বুয়েটে তোমার রিটেন ঠিক আছে। এখন এইখানে তোমার দেখো কাজটা হয় তোমার এই যে তুমি যখন বুয়েটের প্রিপারেশন নিচ্ছ তুমি প্রতি সপ্তাহে পরীক্ষা দিচ্ছ রিটেনের উপর, এখন তুমি হুট করে যখন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবা তখন দেখো মানে ইঞ্জিনিয়ারিং এ যে ইঞ্জিনিয়ারিং কোচিং করার স্টুডেন্টরা তারা যে জায়গায় ধরা খায় সেরকম দেখো যে এই যে টাইমিং নিয়ে মানে তোমার দেখা যাচ্ছে সে এমসিকিউ অ্যান্সারটা করবে, এই এমসিকিউ অ্যান্সার করতে গিয়ে সে টাইমিংটা ওলট পালট করে দেবে ঠিক আছে, এইখানেই সে ধরা খায়। তো সেক্ষেত্রে দেখো সেক্ষেত্রে আমি তোমাকে বলবো তুমি দেখো তুমি যদি হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যদি তুমি মানে ঠিক মতো নিতে পারো ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুই না, তোমার আলাদা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নেওয়ার কোনো দরকার নেই। তোমাকে শুধুমাত্র তুমি পরীক্ষার হলে তুমি নিজেকে কতটা কুল রাখতে পারতেছো, তুমি টাইমটা ঠিক মতো ইউটিলাইজ করতে পারতেছো কিনা, তুমি যদি এই দুইটা কাজ করতে পারো তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন দিয়ে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো পজিশনে চান্স পাওয়া সম্ভব। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আমরা শেষের দিকে চলে আসি, যারা লাইভ দেখতেছো তাদের যদি কোনো কোশ্চেন থাকে তারা তোমরা কোশ্চেনগুলো একটু কমেন্টে জানা দাও, কারণ আমাদের কাছে আর 2টা কোশ্চেন আছে, 2টা কোশ্চেনের পর যদি আমরা আর কোশ্চেন না পাই তাহলে আমরা হয়তো আজকে আমরা 1.5 ঘন্টার কাছাকাছি চলে আসতেছি একটা ক্লোজ করতে। আমরা মোটামুটি অনেকগুলো প্রায় 25-30টার মতো কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে ভাইদের ভাইদের কাছ থেকে নিয়েছি, তো অনেক বড় একটা ব্যাপার, ভাইরা যে সময় দিচ্ছে আমাদের জন্য এটা আসলে কেউ করে না সহজে সবার জন্য ঠিক আছে। কারণ ভাইয়া হয়তো বা বাড়িতে এখন রেস্ট নিতে পারতো, হয়তো বা ভাইয়া চাকরি করে আসে স্কুল কলেজ বাদে তো সবকিছুই খোলা, অথবা ভাইয়া হয়তো বা অনলাইনে পড়া ছিল বা ক্লাস নিচ্ছিল, তারা যে নিজের সময় থেকে আমাদেরকে একটা সময় দিচ্ছে ভাইয়া, এই জিনিসটা মূল্যায়ন করো, তোমরা একটু মূল্যায়ন করো বুঝছো। কারণ আমরা একটা বলি যে টেকনিক্যালের ছেলে আমরা টেকনিক্যালের সবাই মানে নিজের ঘরের মুরগি দাল বরবর বলি, সেই মুরগি আমরা বাইরে যাই খাই অনেক বেশি টাকা দিয়ে, তো আমাদের যেহেতু নিজেদের বড় ভাইরা আসে এই জিনিসটা অনেক সময় হয়তো বা তোমরা সেভাবে গুরুত্ব দিচ্ছ না। সামনে আরও কিছু লাইভ হবে, লাইভগুলোতে তোমরা একটু গুরুত্ব দাও,
কারণ এই ভাইগুলাই যখন লেকচার দেয় তখন অন্যান্য স্কুলের ছেলেপেলা হাঁ করে তাকায় থাকে, ভাইয়া কি বলবে একটু শুনি, আর তোমার নিজের বড় ভাই তো এই জন্য তুমি হয়তো বা সেভাবে গুরুত্ব দিচ্ছ না। এই জিনিসগুলো একটু ঠিক করো, নিজেকে ঠিক করো, নিজেকে মোটিভেট করো, সেলফ মোটিভেট করো, এগুলো খুব দরকার, বুঝছো। আর শেষ দিকে কিছু মশো ভাই, ম্যাথ বই অনেকগুলো চ্যাপ্টার এর ম্যাথ আছে যেগুলো কোনো সৃজনশীলতা নাই, মানে ওই ম্যাথগুলা পড়তে গেলে একটা নির্দিষ্ট ফর্মুলা দিয়ে যাইতে হয়, অন্য কোনোভাবে গেলে ফেসে যায়, মানে অনেক জটিল হয়ে সমাধান করা। এই ব্যাপারে কিছু বলবেন কি? ভাই কোশ্চেনটা কি আপনারা দেখতে পারতেছেন? হ্যাঁ মন ভাইয়া কি কোশ্চেনটা দেখতে পারছেন ভাইয়া? হ্যাঁ কোশ্চেন দেখতে পারছি। তো ভাইয়া একটু কোশ্চেনটা এই এই কোশ্চেনের তাহলে একটু আমরা অ্যানসার নিই কোশ্চেনটা, ঠিক আছে? যে সিএম অ্যানসার হয়ে গেছে আসলে, অন্য কোন নিয়মে করতে গেলে অঙ্কগুলো অনেক জটিল হয়ে যায়, সেক্ষেত্রে কি করবো? ইন্টিগ্রেশন আর হচ্ছে ত্রিকোণমিতি এগুলার ক্ষেত্রে হয়, আর একটা হচ্ছে বলবিদ্যা যেগুলো প্রুফ করতে বলে, সেই অঙ্কগুলোর ক্ষেত্রে যদি বলে যে এই জিনিসটা প্রুফ করো তো হ্যালো তো কিছু বললা নাম বলিনি। আচ্ছা আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে আমাদের যে এই প্রবলেমটা ম্যাথের ক্ষেত্রে যে যে চ্যাপ্টারগুলো হয়, এক হচ্ছে ইন্টিগ্রেশন, দুই হচ্ছে তোমার কি বলে হচ্ছে ত্রিকোণমিতি, আর তিন হচ্ছে তোমার বলবিদ্যায় যে প্রুফ গুলো করতে পারে, যে ডাব্লু বাই রুট ওভার এইচ ডি ইত্যাদি ইত্যাদি, এই প্রুফ গুলোর ক্ষেত্রে একটা পার্টিকুলার ওয়েতে না গেলে সেই প্রুফ গুলা মিলানো কঠিন হয়ে যায়। আসলে বিষয়গুলো হচ্ছে যে আমাদের ম্যাথ বইয়ের যে কনসেপ্ট গুলা, আসলে সেটা বলো অবকাঠামোগত ত্রুটি বলো বা আমাদের নিজেদের ব্যর্থতা বলো, যে জন্য হয় যে আমরা ম্যাথ আসলে ম্যাথকে ম্যাথের মতো করে চিন্তা করতে পারি না, ম্যাথকে আমরা ফিল করতে পারি না, আমরা যতটুকু ফিল করতে পারি ফিজিক্সকে ফিল করতে পারি, আর অনেকে ভাবে যে কেমিস্ট্রি ফিল করা যায় না, বাট যারা কেমিস্ট্রি ভালো বুঝে তারা কেমিস্ট্রিও ফিল করতে পারে, যারা ফিজিক্স ভালো ফিজিক্সও ফিল করতে পারে, অনুরূপভাবে ম্যাথকেও ফিল করা যায়, বাট এই ফিলিংসটা অধিকাংশ ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্ট নিজের মধ্যে গ্রো করতে পারে না, অথবা আমাদের টিচাররা গ্রো করাইতে পারে না। এই জন্য ইনটিউশন না থাকার জন্য আমরা অন্য ওয়েতে ওই পার্টিকুলার ডেস্টিনেশনে পৌঁছাইতে পারি না। তো এক্ষেত্রে যেহেতু এটা আমাদের বলতে পারো সিস্টেম লস বা আমাদের এই বিষয়গুলো ত্রুটি থাকতেছে, তো এক্ষেত্রে ওই পার্টিকুলার ম্যাথগুলো যদি অ্যাডমিশনের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ চিন্তা করো, তো সেক্ষেত্রে আসলে এরকম টাইপের সরাসরি অকওয়ার্ড যে একটা ওয়েতেই প্রুফ হয় এরকম টাইপের জিনিসপত্র খুব একটা আসে না। আর অ্যাডমিশনে তোমাকে যে কোশ্চেনগুলো অ্যান্সার করা লাগবে যেগুলো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্টলি আসে, সেগুলো যদি তুমি বইয়ের ইভেন আমি যেটা বলি যে এইচএসসির যে কনসেপ্ট অ্যাডমিশনে কঠিন ম্যাথ বাদ যা এই যে এইচএসসির যে কনসেপ্ট সেই কনসেপ্টটা দিয়েও যদি তুমি করো, সেগুলো নিয়ে যদি যাও তুমি একটা ভালো জায়গায় চান্স পেতে পারবা। আমি বলতেছি না যে বইটা চান্স পাবা, বাট তুমি এইচএসসির যে কনসেপ্ট সেগুলো যদি ফুললি ক্লিয়ার থাকো সেই কনসেপ্ট নিয়ে তুমি অনেক ভালো জায়গায় চান্স পেতে পারবা অ্যাডমিশনের অনেক কঠিন কঠিন অনেক কনসেপচুয়াল ম্যাথ না করেও। তো সেক্ষেত্রে যদি তোমার মনে হয় যে হ্যাঁ বলো, ওকে ঠিক আছে, সেক্ষেত্রে তুমি হয়তো যদি অনেক দিন লেগে থাকো একটা ম্যাথ হয়তো তুমি অন্য ওয়েতে মিলাই ফেললেও ফেলতে পারো, কিন্তু এখানে কথা হচ্ছে আমি কি এতটা সময় ব্যয় করবো ম্যাথের পিছনে, এটা হচ্ছে কথা। তো যদি আমাদের আসলে এতটা সময় ব্যয় করে নিজে নিজে এই বিষয়টাকে এক্সপ্লোর করার মতো সময় আমরা আসলে পাই না, ওকে ঠিক আছে। তোকে আমাদের এখানে মনে একটু নয়েজ হবে, আমি এরপরে কোশ্চেনগুলো হয়তো একটু পরে নেব, ওকে ঠিক আছে। কাজিন ভাই থেকে আমরা কোশ্চেন একটু অ্যানসার নেব। কাজিন ভাই হ্যাঁ বলো, যেহেতু আমরা ম্যাথ শেষের দিকে লাইভের দিকে বেশ কিছু কোশ্চেন আসছে আমরা ভাই, আপনি ভাই দেখছেন মনে হয় চারটা কোশ্চেন আসছে আমাদের হাতে, আমরা ভাই টাইম কম, 2 মিনিট করে নেই ভাই, একটা ভাই একটা এক থেকে 1.5 মিনিট করে ভাই আপনি অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করেন ভাই। দেখ কিতাবুদ্দিন স্যারের সব বইয়ের সব ম্যাথ করবো, কিতাবুদ্দিন স্যারের বইয়ের কি ভাই সব ম্যাথ করবো? আচ্ছা কিতাবুদ্দিন স্যারের বই নতুন যেটা সেটাতে মনে হয় আরো নতুন কিছু প্রশ্ন অ্যাড করা হয়েছে আমি যতটুকু দেখছি, আমরা যে বইটা করছি তার পরের বছর যে বইটা আসছে মানে অধ্যায় শেষ হওয়ার পর আবার সম্ভাব্য প্রশ্ন এরকম কিছু সম্ভাব্য ধাপ সমূহ হ্যাঁ হ্যাঁ এরকম অনেকগুলো দেয়া আছে। কিতাবুদ্দিন স্যারের বই বলতে
প্রথমে বলে নেই যে বই কয়টা করব, গণিত বই কিন্তু মোটামুটি একটা করলেই হয়, তুমি যে কোনো একটা বইকে মোটামুটি ফোকাস করো। আমাদের সৈয়দপুরে হচ্ছে কেতাবুদ্দিন স্যার বেশি করায়, আমাদের কলেজেও কেতাবুদ্দিন স্যার করায়। কেতাবুদ্দিন স্যারের সব ম্যাথ করব বলতে, প্রথমে উদাহরণের ম্যাথ গুলো তো করতেই হবে, কারণ উদাহরণ থেকে ভর্তি পরীক্ষায় আসে। তারপর হচ্ছে এইচএসসিতেও আসে। আর অধ্যায়ের ম্যাথ গুলোর কথা যদি বলি, অধ্যায়ের ম্যাথ গুলো আসলে প্রথমবার যখন আমি করব, মানে যখন আমি ফার্স্ট ইয়ারে ফার্স্ট টাইম করতেছি, তখন আমার মনে হয় সবগুলো ম্যাথ একবার করে করা উচিত, কারণ আমি তখন একজন লার্নার, আমি শিখতেছি। সেক্ষেত্রে আমি সবগুলো ম্যাথ করতে পারি। এরপর যখন আমি সেকেন্ড ইয়ারে বা পরে অ্যাডমিশন টাইমে, ততদিনে কিন্তু আমি বুঝে যাই যে কোন ম্যাথটা করতে হবে আর কোন ম্যাথটা করতে হবে না, তখন সেই অনুযায়ী ইম্পর্টেন্ট ম্যাথ গুলো করলেই হবে। কিন্তু প্রথমবার যারা ফার্স্ট টার্ম মানে ফার্স্ট ইয়ার, তাদের জন্য সবগুলো ম্যাথই করা উচিত। আমি এখানে আমি আমার নিজের অভিজ্ঞতা বলতে পারি যে আমি তো আসলে কেতাব স্যারের বই পড়ি নাই। আমি আমাদের কলেজে নরোডেমে এসিউ আহমেদ স্যারের বই পড়াতে হতো, তো আমাদের স্যাররা আমাদেরকে বাধ্য করাইছিল একবার একটা অঙ্ক একবার হলেও করা, লাইফে একবার হলেও করা। সেই অঙ্কটা আসার মতো না হলে তুমি লাইফে একবার করো, তারপর তুমি করো না করো তোমার ব্যাপার, ইম্পর্টেন্ট অঙ্ক করো, বাট যে কোনো একটা অঙ্ক হলে লাইফে একবার করো। তো আমি বলতে পারি যে আমি এসিউ স্যারের বই প্রায় প্রত্যেকটা অঙ্ক লাইফে একবার করছি, তারপরে ওই প্রত্যেকটা অঙ্ক একবার কখনো হয়তো বা করা হয়নি, যেগুলো অঙ্ক ইম্পর্টেন্ট সেগুলো হয়তো বা বেশি বেশি করা হয়েছে। ভাইয়া ভাই যোগজীকরণ কেমনে করবো ভুলে যে যাই বারবার। আচ্ছা ভাই তোমার এই কোশ্চেনের উত্তর আগেও দেওয়া হয়েছে, যোগজীকরণ কিভাবে করবো নোমান ভাই অ্যান্সারটা দিয়েছিলেন। কথা হচ্ছে তোমাকে এখানে একটু প্র্যাকটিস করতে লাগবে ভাইয়া, কারণ হচ্ছে এখানে তুমি যদি মানে যোগজীকরণ প্র্যাকটিস করা যায়, কিন্তু তুমি যদি মানে একটা নির্দিষ্ট স্টেলে বাই চান্স না করো, অঙ্ক হয়তো মিলে যাবে, কিন্তু দেখা যাবে তোমার অঙ্কটা অনেক বড় হয়ে যেতে পারে। যে জিনিসটা এড়ানোর জন্য তুমি চেষ্টা করবা যে একটু মনে রাখার, একটু প্র্যাকটিস করবা, একটু একটা অঙ্ক দুই তিনবার করার চেষ্টা করবো, দেখবা চলে আসবে হাতে। এইচএসসির জন্য তো তুমি টাইম পাবা, তাই সমস্যা হয়তো হবে না, কিন্তু অ্যাডমিশনের জন্য তো তুমি আবার সময় পাবা না, জন্য একটু একটু মনে রাখো, একটু একটু যদি একটু প্র্যাকটিস করো, বেশি না ভাইয়া। তুমি দেখো তোমাদের যে আমাদের ছিল 10.3 যোগাযোগীকরণ, তোমাদের মনে হয় কেতাব স্যারের বই 10.2, একটু করি অঙ্ক করে পালিয়ে পাবে। আর আমাদের ওয়ান ফাইটার অ্যান্সার দিছে, তোমরা তাহলে এখান থেকে দেখতে পারো ভাইয়া। ট্রিগনোমেট্রি অনেক ম্যাথ নিজে নিজে করা যায় না, নোট দেখে করতে হয়, এটার মানে কি আমি ম্যাথটা বুঝিনি জামিল ভাই? সুবুদেব ভাই ডিভাইস নট কানেক্টেড, জামিল ভাই শুনতে পারতেছেন? জামিল ভাইয়া, জামিল ভাই মানে শুনতে পারতেছেন না? ও সুবুদেব ভাইয়ের কাছে কোশ্চেন করি, অনেকক্ষণ পর ভাইয়া আসেন। সুবুদেব ভাই শুনতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। ভাই একটা কোশ্চেন একটা আসে ভাইয়া, ভাই ত্রিগোণমিতির অনেক ম্যাথ নিজে নিজে করা যায় না, নোট দেখে দেখে করতে হয়, এটার মানে কি আমি ম্যাথটা বুঝি নাই? বুঝি নাই আরেকবার বলো। কমেন্টে ভাই একটা দেখবেন যে ভাইয়া ত্রিগোণমিতির অনেক ম্যাথ নিজে নিজে করা যায় না, নোট দেখে দেখে করতে হয়, এটার মানে কি আমি ম্যাথটা বুঝি নাই? আসলে ত্রিকোণমিতির বিষয়টা হচ্ছে কি, ত্রিকোণমিতি হচ্ছে তোমার অনেকটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। বুঝি নাই এটা ভুল কথা, যে তুমি একবার হয়তো দেখলা সেই জিনিসটা, তুমি ট্রাই করলা, তুমি আগে বেসিকটা পড়লা, ওই চ্যাপ্টারের বেসিকটা পড়ার পরে তুমি দেন কোনো গাইড বা কোনো কিছু হেল্প না নিয়ে তুমি ট্রাই করে দেখলা যে তুমি আসলে পারতেছো কিনা। তুমি যদি দেন না পারো, তুমি একটু থিঙ্ক করো যে আসলে আসলে কোনোভাবে হচ্ছে কিনা, তারপরে যদি না হয় দেন তুমি হেল্প নিতে পারো, তার মানে সেটা তুমি কপি করবা না, তার কাছে জাস্ট আইডিয়াটা তুমি কপি করবা, ঠিক আছে? এর অর্থ না যে তুমি পারতেছো না বা এরকম কিছু না, তোমার তখন ওই সময় তোমার মাথায় ওই বিষয়টা নাও আসতে পারে, তো জাস্ট তুমি আইডিয়াটা কপি করতেছো, তুমি ওভারঅল বিষয়টা কপি করবা না, ঠিক আছে? জাস্ট তুমি দেখলা যে তুমি এই স্টেপ থার্ড বা ফোর্থ স্টেপ, আমি ম্যাথের ক্ষেত্রে আমি যেটা ফলো করতাম সবসময় যে স্টেপ বাই স্টেপ আগাবা, তাহলে তুমি কোন স্টেপে মানে তোমার আটকে যাচ্ছ সেই স্টেপটা তুমি কারোর কাছে হেল্প নিলা। তুমি যদি সবচেয়ে বেস্ট হয় যদি তুমি কারোর সাথে ডিসকাস করো, তোমার কোনো ফ্রেন্ড বা কোনো টিচার, যখন তুমি একটা বিষয়ে ডিসকাস করবা এই বিষয়ে তোমার মাথায় অনেকদিন থাকবে আর কি। আর তুমি যদি হঠাৎ করে জাস্ট গাইড দেখে করে নাও, সেটা হয়তো তোমার একদিন বা দুই দিন মনে থাকবে, কিন্তু ইন দা লং রানে তোমার বিষয়টা মনে থাকবে না। আচ্ছা ভাই আমরা ভাই 1.5 ঘন্টা প্রায় হয়ে গেছে, 1.5 ঘন্টা পার, 1.5 ঘন্টা পার হয়ে গেল আমাদের লাইফটা, আমরা শেষের দিকে চলে আসি, শেষ করে ফেলি ভাই, অনেকক্ষণ হয়ে গেছে, বেশি লম্বা হইলে মানুষ অতটা কনসেন্ট্রেশন ধরে রাখতে পারবে না, সবাই হচ্ছে আগ্রহ হারিয়ে ফেলবে। হ্যাঁ অনেকে এখন আমাদের লাইভে মেম্বার কম। লাস্ট কোশ্চেন ভাইয়া নিবো, এটা লাস্ট কোশ্চেন, লাস্ট কোশ্চেন। আগে আসলে আমার কাছে দুটো কোশ্চেন ছিল ভাইয়া, সেটা হচ্ছে আমার ম্যাথ ভালো লাগে না, আমার কি ইঞ্জিনিয়ারিং করা উচিত হবে? এটা হচ্ছে লাস্টের আগের কোশ্চেন। আমার ম্যাথ ভালো লাগে না, কিন্তু আমার কি ইঞ্জিনিয়ারিং এ পড়ার জন্য ট্রাই করা উচিত হবে?
এটা ওপেন কোশ্চেন ভাইয়া, ওপেন কোশ্চেন, যে কেউ চাইলে অ্যান্সার দিতে পারেন। ইঞ্জিনিয়ারিং ভালো লাগে না, মানে ম্যাথ ম্যাথ ভালো লাগে না? লাগে না, ম্যাথ ভালো লাগে না, ইঞ্জিনিয়ারিং। তবে আমার পার্সোনাল যেটা অপিনিয়ন, আমি জানি না সবাই কি বলবে, ম্যাথ যদি ভালো না লাগে তোমার ইঞ্জিনিয়ারিং আসার দরকার নাই। কারণ মোটামুটি ইঞ্জিনিয়ারিং আমরা যে সাবজেক্ট গুলো পড়ি এগুলো ম্যাথের উপর বেস করে। বেসিক্যালি যারা সিএসসি বা সিএসসি পড়ো তাদেরকে হচ্ছে অনেক লজিক ডিজাইন করতে হয় আর কি। তুমি যদি ম্যাথের বেসিক ভালো না থাকে তোমার কাছে বিষয়গুলো একটু মনে হবে যে কেমন জানো। তো ম্যাথের বেসিক যদি না ভালো থাকে এরকম এটা খারাপ কোনো বিষয় না, তোমার ম্যাথের বেসিক খারাপ থাকতেই পারে, তুমি অন্য কোনো সাবজেক্ট ট্রাই করতে পারো। অন্য কোনো সাবজেক্ট যে খারাপ হবে সেটা না, তুমি মেডিকেল ট্রাই করতে পারো বা ভার্সিটি নর্মাল যে কোনো সাবজেক্ট তুমি ট্রাই করতে পারো। তো আমার পার্সোনাল অপিনিয়ন, তোমার যদি ম্যাথ খারাপ থাকে তুমি ইঞ্জিনিয়ারিং এ না আসাই বেটার, তুমি আরো ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে আর কি। যদি মেকানিক্যাল যারা পড়ো নোমান আরো ভালো বলতে পারবে মেকানিক্যালের ক্ষেত্রে, ঠিক আছে এই বিষয়টা। ওকে আমি এটা বললাম, বাকিটা বলো। ঠিক আছে স্যার, আপনাদের কি চ্যাট করবেন ভাইয়া? বিষয়টা হচ্ছে যে মানে ইঞ্জিনিয়ারিং আসলে হচ্ছে কি অ্যাপ্লিকেশন, তো তোমার তুমি যে ইঞ্জিনিয়ারিং পড়ো তোমার হচ্ছে বেসিক কিছু ম্যাথ ম্যাথ তোমার করাই লাগবে। ইঞ্জিনিয়ারিং পড়লে তোমার ম্যাথকে মানে ভয় পাইলে চলবে না, তোমার ম্যাথ নিয়ে ডিল করতেই হবে। তুমি যে ডিপার্টমেন্টেই পড়ো না কেন, ইঞ্জিনিয়ারিং যদি পড়ো তোমাকে ম্যাথ নিয়ে ডিল করতেই হবে। ইভেন তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে প্রথম দুইটা ইয়ার মানে দুইটা সেমিস্টার না দুইটা ইয়ার তোমার ম্যাথ কোর্স থাকবেই, ঠিক আছে? অন্তত তিনটা সেমিস্টারে ম্যাথ করবে। আমি চারটা সেমিস্টারে 4-4 কে 16 ক্রেডিটের ম্যাথ করছি, ঠিক আছে? এরকম হচ্ছে ম্যাথ করা লাগবে, ম্যাথ ছাড়া আসলে উপায় নেই। নরমালি চারটা সেমিস্টারই থাকে, হ্যাঁ ঠিক আছে, চারটা সেমিস্টারই থাকে আর কি, ম্যাথ তিনটা না, হ্যাঁ হ্যাঁ চারটাই থাকে। মানে না অনেক অনেক কিছু ডিপার্টমেন্টে মানে তিনটা ছিল আর কি, মানে অনেকে 12 ক্রেডিট করে আমরা 16 ক্রেডিট করি, পার্ট মানে 3 ক্রেডিট করে থাকে অনেক সময় আর কি, এই আর কি। ওকে ভাই, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল তোমার সিএসসি এরা 16 ক্রেডিটই করে মনে হয়, লেদার বা এরা হচ্ছে কম করে, লেদার আইপি। ওকে ভাইয়া, আমরা ভাইয়া লাস্ট কোশ্চেনে চলে যাব। লাস্ট কোশ্চেন হচ্ছে ভাই, এক সাবজেক্টের একাধিক রাইটারের বই পড়া কি জরুরি? দেখো লাস্ট কোশ্চেন আর কোশ্চেন উত্তর উত্তর মনে হয় দিছিলাম এই প্রশ্নের উত্তর, যে আসলে একাধিক বইটার রাইটারের বই কি হয় পড়া যায়। বিষয়টা হচ্ছে তুমি যে বই পড়তে তোমার ভাল লাগে তুমি সেই বইটাকে ফোকাস করো। এক্ষেত্রে যেগুলো প্রচলিত বই সেগুলাই ফলো করা ভালো, যেটার মধ্যে যেমন তুমি ফিজিক্সের কথা বলি, ইসাক স্যার বা শাহজাহান তপন স্যারের বইটাকে যে কোনো একটাকে মেইন ধরলা, সেটা থ্রোলি পড়লা, পরে পাশাপাশি সাপোর্টিভ হিসেবে তুমি আরেকটা বই পড়তে পারো যে হ্যাঁ ঠিক আছে ডেফিনেশন গুলা দেখি। কেমিস্ট্রির ক্ষেত্রেও তুমি একই কাজ করবা, ঠিক আছে? ম্যাথের ক্ষেত্রে কেতাবুদ্দিন স্যারের বইয়ের পাশাপাশি এসিও আহমেদের বই করতে পারো, এরকম। কিন্তু যে কোনো একটা বই জানো, এ টু জেড তুমি জানো, ওই বইয়ের প্রতি কোনায় কি আছে এটা তোমার জানা থাকা লাগবে, এটা হচ্ছে বিষয়। যে কোনো একটা বই তোমার এ টু জেড প্রতিটা পেজে কি আছে এই বিষয়গুলো তোমার নখদর্পণে থাকবে। আর একটা বই তুমি সাপোর্টিভ হিসাবে রাখবা, যে কোনো কিছু না বুঝলে বা এক্সট্রা ইনফরমেশন তুমি ওই বই থেকে গ্যাদার করবা। ওকে, আর কোনো ভাইরা কিছু বলতে চাইলে বলেন। আচ্ছা, যেটা নোমান বলো সেটাই, এরপরে কিছু নাই। তোমার যে কোনো একটা বইকে তোমার বেস ধরতে হবে। তুমি যদি মানে একটা বই ছাড়ে অনেকগুলো বই নিয়ে পড়তে যাও তখন আসলে আলটিমেটলি কিছুই হবে না, কোনো না কোনো টপিক তোমার বাদ থেকে যাবে। তো একটা বইটা অবশ্যই ভালো মতো পড়বা, দেন যদি তোমার আরো মনে হয় যে অন্য বই থেকে আমি কোনো টপিক বাদ গেল কিনা, যে তুমি চোখ বুলাই নিতে পারো, কোনো সমস্যা নাই। তো বইয়ের ক্ষেত্রে তুমি যে কোনো একটা বইকে বেসিক ধরে আগাইতে হবে আর কি। তো অনেকগুলো বই না খুঁজে তুমি একটা বই নিয়ে আগাও, আর কোশ্চেন ব্যাংক দেখে তুমি সলভ করো। আশা করি ইঞ্জিনিয়ারিং খুব একটা কঠিন হবে না তোমাদের জন্য। আচ্ছা স্যার, আমাদের মধ্যে কেউ কিছু বলবেন হ্যাঁ, বা যে কোনো উপদেশ দিতে চাবেন কিনা ভাইয়া? কাজিন ভাইয়া আর সোহাগ জামান ভাই আছেন, কোনো উপদেশ বা কোনো লাইফ অভিজ্ঞতা শেয়ার করবেন? হ্যালো ভাইয়া। আচ্ছা আমি বলি, যে বিষয়টা হচ্ছে যে তোমরা স্কুলে অনেক স্টুডেন্ট কম, আমরা নোয়ান ভাইয়ের কাছে শুনে জানি করতে চাই। আচ্ছা ঠিক আছে, বিষয়টা হচ্ছে যে অনেক সময় তোমরা দেখে থাকবা যে তোমার স্কুল থেকে যখন তুমি একসাথে পড়ে আসো ফ্রেন্ডকে, যে সামনের দিকে স্টুডেন্ট অনেক সময় পিছনে চলে যাচ্ছে, পিছনে যাদেরকে একটু অমনোযোগী স্টুডেন্ট মনে হতো তারা সামনের দিকে মনোযোগী স্টুডেন্ট হয়ে যাচ্ছে, এরকম যেরকম তুমি কলেজ স্কুল থেকে কলেজে উঠে দেখছো অনুরূপভাবে অ্যাডমিশন টেস্ট এরকম দেখবা, যে কলেজে অনেক অমনোযোগী স্টুডেন্ট সামনে চলে যাচ্ছে তোমার, আর তোমার তোমার সামনের দিকে অনেক মনোযোগী স্টুডেন্ট ধীরে অ্যাডমিশন এসে পিছনে পড়ে যাচ্ছে। আসলে এইখানে যেটা হয় যে যে জিনিসটা সবচেয়ে বেশি এই জিনিসটা করে সেটা হচ্ছে ওভার কনফিডেন্স। যারা সামনের দিকে থাকে তাদের মধ্যে অনেক সময় এই ধারণা বদ্ধমূল হয়, আমি ভালো করে আসতেছি, আমি ভালো করবোই সব সময়,
এটা যেন কখনো মনের মধ্যে গেঁথে না বসে। যারা ভালো আর যারা খারাপ তাদের মধ্যে আবার ইনফেরিয়রিটি কমপ্লেক্স বোঝে, আমি তো পারি না, আমি কি করব। বাট বিষয়টা এরকম না, ঠিক আছে? কম্পিটিশন, অ্যাডমিশনের কম্পিটিশনটা হচ্ছে মানে মিডিয়োকার স্টুডেন্ট যারা এদের মধ্যেই মূলত কম্পিটিশন। যারা খুব হাই লেভেলে, যারা বুয়েটে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, এরা আসলে খুব অনেক মার্ক পায়, 560 570, বাট এই 560 570 খুব দ্রুত ফল করে। দেখা যাবে যে 15-20 জন পরে সেটা কমে হচ্ছে 450 চলে আসে, এই পরে 450-300 মধ্যে বাকি 1000 স্টুডেন্টকে নিয়ে নেওয়া হয়। তো বিষয়টা হচ্ছে এখানেই যে তোমার কম্পিটিশন খুব, যে অনেক বেশি পারে তার সাথেও না, যে কিছুই পারে না তার সাথেও না, তুমি মোটামুটি পারো, তোমার মতো মোটামুটি পারে আরো কিছু স্টুডেন্টের সাথেই তোমার কম্পিটিশন। তো বিষয়টা হচ্ছে যে তুমি পিছনে আসো তার মানে হচ্ছে তুমি অমনোযোগী, তুমি সামনে আসো তার মানে এখন একটু মনোযোগী, বাট এটা এরকম না যে তুমি সবসময় মনোযোগ ধরে রাখতে পারবা। তো এই জন্য সবসময় ওভার কনফিডেন্ট হওয়া যাবে না, আবার ইনফিনিটি কমপ্লেক্সেও ভোগা যাবে না। এটাকে যদি ব্যালেন্স করতে পারো কনফিডেন্স আর ওভার কনফিডেন্স এর মাঝে, তাহলে দেখবা যে মানে তোমরা ইনশাল্লাহ, আর যদি পরিশ্রম থাকে সাথে, শুধু কনফিডেন্স থাকলে হবে না, সাথে পরিশ্রম যদি থাকে, তো পরিশ্রম আর হচ্ছে প্রপার কনফিডেন্স যদি এদিরা ম্যাচ হয়, তাহলে কোথাও ভালো না ভালো কোথাও না কোথাও তুমি যাবা। ওকে, এটাই ছিল আমার পক্ষ থেকে আমার মানে এক্সপেরিয়েন্স আর কি, যেটা করলে ভালো হয় মনে হয়েছে। ওকে, আমি আপনার সাথে একদম ভাই একমত। আমার নিজের বন্ধুদের মধ্যে দেখলাম যে আমার সাথে অনেক ভালো রেজাল্ট করে বর্তমানে আসছে, বইটে পড়তেছে আমার ভাই বন্ধু, তার রেজাল্ট অনেক খারাপ ছিল কলেজে। আর আমার ফ্রেন্ড আরেকজন, তার কলেজের রেজাল্ট অনেক ভালো ছিল, কিন্তু সে এখন তার লেভেলের হয়তো একটা জায়গায় পরীক্ষায় ভালো করতে পারেনি, সে একটু পিছনে দিকে একটা কোনো একটা জায়গাতে পড়তে চায়। এটা হয় আসলে কিছু সময় মানে একটু স্যাক্রিফাইস করার দরকার পড়ে, একটু নিজের পরিশ্রমটাকে, নিজের আনন্দটাকে একটু মাঝে মাঝে একটু সারিয়ে ফেলে রাখে, পরিশ্রমটা করতে পারলে সামনে একটু আমরা একটু আরাম পেতে পারি বা একটু সম্মান বা একটু রেসপেক্টের জায়গায় আমরা থাকতে পারি। বিষয়টা হচ্ছে স্যাক্রিফাইসের কথা বললে, বিষয়টা হচ্ছে যে আমি নিজের কথা যদি বলি যে আমি হচ্ছে অনেস্টলি টেস্টের পরে, মানে টেস্টের পরে আমার তখন অ্যান্ড্রয়েড ফোন ছিল, মানে তখন খুব কম মানে কেবল আসতেছিল, তখনই আমি কিনছিলাম। তো সেই সময় হচ্ছে আমি টেস্টের, হ্যাঁ টেস্টের পরে আমি অ্যান্ড্রয়েড ফোনটা আসলে মানে লক করে মানে বন্ধ করে রেখে দিছিলাম, এই নিয়ত করে যখন আমি ভালো কোথাও চান্স পাবো আমি ফেসবুকটা অ্যাক্টিভ করে স্টাডি অ্যাট অমুক এরকম একটা টাইটেল দিয়ে আমি প্রথম পোস্ট করে আমি আমার আইডিটা আবার নতুন করে শুরু করব। তো এই টেস্টের পর থেকে অ্যাডমিশনের পরবর্তী 3 মাস আর হচ্ছে এইচএসএ 3 মাস, মোট 6 মাস আমি হচ্ছে ফেসবুক ডিঅ্যাক্টিভ ছিল, প্লাস হচ্ছে ফোন থেকেও দূরে ছিলাম, ফোন আমার কাছে ছিল না, আমি আমি নিজেই দিয়ে দিছিলাম। তো বিষয়টা হচ্ছে স্যাক্রিফাইসের যে কথাটা বললো, বিষয়টা হচ্ছে যে তোমার এই কিছুদিনের স্যাক্রিফাইস এখন যে ক্রিটিক্যাল মোমেন্ট, তোমরা আসলে তোমরা তো অনেক লাকি না আনলাকি আসলে বলতে পারবো না যে তোমরা টেস্টের পরে এত বেশি সময় পাইছো, কারোর জন্য হয়তো এটা ভালো ছিল, কারোর জন্য হয়তো খারাপ ছিল। খারাপ হয়তো সেই স্টুডেন্টের জন্য যে অনেক ভালো স্টুডেন্ট, তার জন্য হয়তো খারাপ গেছে, তার মেন্টাল প্রিপারেশনটা অনেকটা ভেস্তে গেছে। আর যারা খারাপ ছিল তাদের অনেক বড় একটা সুযোগ ছিল যে এই সময় তার নিজের ঘাটতিগুলো পূরণ করা। তো যে যেটা করছো কোনো সমস্যা নাই, এখনো তোমার হাতে সুযোগ আছে, তুমি তোমার যেহেতু আগে তুমি ফাঁকি দিছো তাহলে তোমাকে এখন একটু বেশি পরিশ্রম করতে হবে। তো যারা একটু মনে করছে পিছায় আসো তাদের একটু সুখ গুলাকে বিসর্জন দিতে হবে। যারা একটু খেলাধুলা করো খেলাধুলা একটু কমায় দাও, 1 ঘন্টা খেলো কিন্তু বাদ দিও না খেলাধুলা, বাট বাকি মোবাইলের যে বিষয়গুলা গেমিং বলো আর মোবাইল বলো পিসি বলো এগুলা থেকে ডিটাচ হয়ে যাওয়াই মনে হয় ভালো। খেলাধুলা থেকে হওয়ার দরকার নেই, খেলাধুলা বিকালে তুমি 1-1.5 ঘন্টা করতেই পারো, এটা কোনো অসুবিধা না। বাট স্মার্টফোনে যে রঙিন দুনিয়া, এখানে আসলে ঢুকে গেলে বের হতে অনেক সময় লাগে, মানে তুমি মনে করলে একটু স্ক্রল করতে গেলাম বাট দেখা যাবে যে 1 ঘন্টা চলে গেছে তুমি বুঝতে পারোনি। এই জন্য চেষ্টা করবা যে এগুলা থেকে বের হয়ে আসার। ওকে জি ভাইয়া, কাজিন ভাইয়া আপনার কোনো একটা লাইফ এক্সপেরিয়েন্স শেয়ার করবেন ভাইয়া? আচ্ছা আমি বলি, আমি ভাই যেমন হচ্ছে বললেন যে মোবাইল অফ করে রাখছিলেন, আমি একটা কাজ করতাম, আমি কিন্তু মানি ব্যাগ ইউজ করতাম না। আমি আমার ফ্রেন্ডদের দেখতাম মানি ব্যাগে অনেক কিছু আছে, আমার কিন্তু মানি ব্যাগ ছিল না। তা আমার ইচ্ছা ছিল এরকম যে আমি যদি কোথাও চান্স পাই তখনই কেবল মানি ব্যাগ কিনবো, তার আগে কিনবো না। তো শেষ পর্যন্ত আমি যখন ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট বের হয় তারপর প্রথম মানি ব্যাগ ইউজ করা শুরু করি, মানে 2018 সালে প্রথম। আর ফেসবুক ব্যাপারটা, আমি আসলে একটা সময় ফেসবুকে খুব অ্যাডিক্টেড হয়ে গেছিলাম খুব বেশি, তারপর অ্যান্ড্রয়েড ফোন থাকলে যা হয় নাটক সিনেমা দেখতাম প্রচুর, আর হোস্টেলে থাকতাম তখন তো মানে প্রচুর নাটক সিনেমা দেখা হইতো। তো একটা পর্যায়ে আসলে আমিও এরকম একটা সিদ্ধান্ত নিলাম, তারপর ফেসবুক ডিঅ্যাক্টিভ করে রাখছিলাম। ফেসবুক আমি অনেক পরে অ্যাক্টিভ করছি আসলে, চান্স পাওয়ার মনে হয় পরে। তো এই বিষয়গুলো আসলে ভাই যেরকম বললেন যে এই বিষয়গুলো থেকে আমাদের দূরে থাকতে হবে, আমার মনে হয় সফলতার রাস্তা হচ্ছে সোজা রাস্তা,
এই সোজা রাস্তার পাশে অনেক পার্শ্ব রাস্তা থাকে যেগুলো আমাদেরকে হাতছানি দিয়ে ডাকে। তো আমরা যদি এই পথগুলাতে চাই তাহলে কিন্তু আমরা মেইন রাস্তার থেকে দূরে সরে যাবো ক্রমশ। তো আমাদেরকে এই মানে পার্শ্ব রাস্তার হাতছানি থেকে দূরে রেখে দূরে থেকে সবসময় আমাদের সঠিক রাস্তাটাতেই থাকতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা সফল হবো। ধন্যবাদ ভাইয়া। জামিল ভাইয়া লাস্ট আপনি বলে দেন, আপনার একটা অভিজ্ঞতা শেয়ার করেন ভাইয়া, যে কি করা যেতে পারে, কোনো উপদেশ যদি থাকে। জামিল ভাইয়া জামিল ভাই জামিল ভাইয়ের ওখানে নেটওয়ার্কে খুব সমস্যা, জিপি নেটওয়ার্ক ভাই ইউজ করতেছেন কিন্তু কোনো কারণে ভাই নেটওয়ার্ক অনেক খারাপ আসছে, আমাদের রাগ খারাপ যে ভাইকে আমরা আসলে পুরো সময়টাই ভাই আমাদের সাথে মানে কিছুক্ষণের জন্য ছিলেন বেরো যাচ্ছেন কিন্তু ঠিক আমাদের সাথে ভাই কানেক্ট করতে পারতেছেন না, তাও ভাইকে অনেক ধন্যবাদ। লাস্টে আমি একটু বলবো যে আমি আমার বন্ধুদেরকে দেখছি, আমার আমার অভিজ্ঞতা নোমান ভাই আবার কাজিন ভাইয়ের মতো না, আমি কেবল খালি ঘুরতে গেছি, তাতে যতটুকু দেখছি আমি আমার কাছে মনে হচ্ছে যে আমার বন্ধুরা যখন ঢাকায় গেছে ওরা ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়েছে, ঢাকা শহর ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত হয়ে গেছে, এই ফার্মগেটের যে ফুটওভার ব্রিজ ওখানে যায় ছবি তুলে, এখানে যায় ছবি তুলে, এখানে যায় ঘুরতে যায় আড্ডা মারে, ঢাকা শহর ঘুরতে যায়, এই কাজগুলো করে। আরেকটা হচ্ছে যে এই রাস্তাঘাটের ভেলপুরি খায়, এই খায় ওই খায়। তো ভাই এক তো তুমি একটু ঢাকা শহরে যদি যাও পড়াশোনার জন্য যাও, পড়াশোনার জন্যই আসছো তো ঢাকা শহর ঘুরতে যাও না, চান্স পাও তারপর ঘুরিও, সময় অনেক পাবা। আর একটা হচ্ছে বলবো যে রাস্তাঘাটে কিছু জিনিসপাতি খাইও না, কারণ বইটা কোপাই দিবে, এরকম অনেক ছেলেপেলে আছে যে কিছুদিন আগে বাইরে যায় খায়, এক মাসের জন্য টাইফয়েড হয়ে বিছানায় রেস্ট বেতেছে ছিল, বুয়েট তো হইলো না হইলো না, দেখা গেলো কোথাও ঠিক মতো আসলে হইলো না, কারণ সে পরীক্ষা দিতে পারলো না, একদম এমন অবস্থা, এত খারাপ অবস্থা অনেক সময় হয়ে যায়। তো যে শরীর স্বাস্থ্য ভালো রাখো, দিন শেষে হচ্ছে এটাই সবচেয়ে বড় কথা, তুমি যদি সুস্থ না থাকো তাহলে আসলে পড়াশোনা করতে পারবো না, সুস্থ থাকো পড়াশোনা ফেস থাকো এবং কখনো হতাশ হয়ে না। আমার যখন হতাশার সময়টা আসছিলো তখন আমি এভাবে ধরে নিছিলাম, আমার ইটিসিতে যখন জিপে ফাইভ আস গোল্ড স্টাডি ইটিসিটা বাংলায় যখন মিস হয়ে গেলো সেই সময়টা আমার জন্য হতাশার সময় ছিল, মানে সবচেয়ে বড় হতাশার সময়। আমি ধরলাম যে নিশ্চয়ই আল্লাহ আমার জন্য রিজিকে এটাই রাখছেন, নিশ্চয়ই এটা আমার জন্য ভালো, যখনই আমি চিন্তাটা করতে পারছি মনের মধ্যে যে নিশ্চয়ই এটা আমার জন্য ভালো, আল্লাহ কিছু নিশ্চয়ই ভালো রাখছেন, আমার মন থেকে হতাশা চলে গেছে যে নিশ্চয়ই অন্য অন্য কোথাও আমার কিছু আসা হয়তো বা বাংলায় নাই কিন্তু অন্য এইটার বদলে আনলেও আমার অন্য কোথাও ভালো লাগছে, এই জিনিসটা চিন্তা করার পর থেকে আমার হতাশা কাটে গেছে। আমি আমার এই জন্য বলি যে তুমি বিশ্বাস রাখো তোমার রিজিক যেখানে আছে তুমি সেখানে যাবা, বইটা থাকলে তুমি বইটা যাবা, কুয়েটে থাকলে তুমি কুয়েটে যাবা, তোমার রিজিক কেউ মারতে পারবে না, তুমি একটু আহায়া চেষ্টা করো, তোমায় যদি চেষ্টা করো ইনশাল্লাহ আল্লাহ তোমার জন্য যেটা রাখে সেটাই তুমি পাবা, যদি তোমার কপালে আল্লাহ না রাখে তুমি ধরে নাও যে আল্লাহ রাখছে ঠিক আছে, তুমি দেখবে অনেক শান্তি পাবা, মনের মধ্যে একটা শান্তি আসে যে হয়তো আমার জন্য আল্লাহ রাখেনি, অনেক সময় এই জিনিসটা চিন্তা করলে আমি হয়তো পারিনি, অনেক সময় এই জিনিসটা চিন্তা করলে আমার মধ্যে শান্তি আসে। তো এই জন্য তুমি যদি শান্তিটা পাও তাহলে শান্তিটা পাও, সমস্যা কোথায়, তবে তুমি যদি বলবা যে আল্লাহ তো রাখছে চেষ্টা করবো না তাহলেও তো হবে না, তুমি যদি চেষ্টা না করো তাহলে আসলে তোমাদের কিছুই নেই কপালে তোমার। এটা বিষয়টা হচ্ছে অ্যাড করি যে ত্বকীর সাথে এই বিষয়টা হচ্ছে যে আধ্যাত্মিক, যদিও বিষয়টা হচ্ছে যে আমি অনেস্টলি বিলিভ করি যে আমার চাইতে অনেক বেশি মেধাবী স্টুডেন্ট শুধু মানে বাইরে না, আমার টেকনিক্যাল আমার ফ্রেন্ড আমার সাথে পড়ছে অনেক ব্রাইট, সে বইটা চান্স পায়নি কিন্তু আমি পেয়ে গেছি, ঠিক আছে, এটা হচ্ছে আল্লাহর সাহায্য ছিল। আর ত্বকি যেটা বললো যে চেষ্টা না করে আল্লাহর কাছে চাওয়া, বিষয়টা হচ্ছে আল্লাহ প্রথমে বলছে বান্দা যদি আমার দিকে আগে আসে তারপর আমি যাব, প্রথমে স্টেজ বান্দার কাছ থেকে আসতে হবে, যে বান্দা চেষ্টা করছে এরপর আল্লাহর কাছে চাইছে তখন আল্লাহ তোমার দিকে সাহায্যের হাত বাড়াবে, তুমি যদি বান্দার দিকে এক বিদ্ধা আগায় যাও আল্লাহ তোমার দিকে এক হাত আগায় আসবে, বিষয় হচ্ছে কিন্তু প্রথমে তোমাকেই আগায় যাইতে হবে, এটা মাথায় রাখবা, তারপর বাকিটা আল্লাহ। আমার এই ক্ষেত্রে একটা কথা বলি, মানে আমি যে ক্যালকুলেটরটা ইউজ করতাম সেই ক্যালকুলেটরটা হঠাৎ একদিন অফ হয়ে গেছে আর অন হচ্ছে না, অনেক কষ্ট করে অন হচ্ছে না, তারপর যাই হোক বিকালবেলা আবার অন হইলো, ভালো কথা, তারপর বুয়েট পরীক্ষা, আমি বুয়েট পরীক্ষায় এই ক্যালকুলেটর দিয়ে পরীক্ষা দিতে গেলাম, আলহামদুলিল্লাহ 3 ঘন্টা পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়েই হঠাৎ আমার মনে হলো মানে খাতা জমা দিয়ে বের হয়েছি, বের হয়ে হঠাৎ মনে হলো আচ্ছা এই ক্যালকুলেশনটা কি আমি করছি, দেখি ক্যালকুলেটরটা বের করি, ক্যালকুলেটর অন করলাম, ক্যালকুলেটর অন হইলো না এবং ওটাই হলো শেষ, তারপর ওই ক্যালকুলেটর কখনোই মানে অন হয় নাই। তো এই ক্ষেত্রে আমি ভাবি যে আল্লাহ হয়তো আমার ভাগ্যে এটাই রাখছিলেন, যদি এরকম হইতো যে আমি পরীক্ষায় বসলাম আর তখন আমার ক্যালকুলেটরটা অফ হয়ে গেল তখন আমার কি হইতো। তো সৃষ্টিকর্তার প্রতি আসলে সবসময় আমাদের বিশ্বাসটা রাখতেই হবে, প্রথমে আমাদের শ্রম দিতে হবে, পরিশ্রম করতে হবে এবং এটার কর্মফলের জন্য সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে এবং আমাদের বিশ্বাস রাখতে হবে। জামিল ভাই আপনি কি কিছু এখন বলছেন না, এখনো আসলে নেটওয়ার্ক পাচ্ছে না ভাইয়া,
জেনারেল মাহা নেটওয়ার্ক এখনো পাচ্ছে না। তো আমরা লাইভটা তাহলে শেষ করি ভাইয়া। আমাদের ভাই অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের সাথে ছিলেন ভাইয়া। জামিল ভাই আসলে এতবার ইন্টারাপ্ট হওয়ার পরও যে ভাইয়া লাগিয়ে গেছেন, এটাই আসলে বলে যে চেষ্টা আসলে কোথায় মানুষকে নিয়ে যায়। তো চেষ্টা থাকুক আমাদের সবার, এবং ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে ভাই নিজেদের সময় বের করে দিয়েছেন এখানে আসছে। কারো আসলে কেউ আসলে এখানে কোনো টাকা পাচ্ছে না, কারো ফেমাস ফেম হয়তো আমরা কেউ কিছু পাবো না। আর আচ্ছা আমার নেটওয়ার্ক প্রবলেম করতেছে, তাও ভাইরা যে আমাদেরকে আসলে সময় দিচ্ছেন এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। সেজন্য ভাইদেরকে অনেক ধন্যবাদ। এবং তোমাদের জন্য সামনে আমাদের আরও দুটো লাইভ থাকবে, সম্ভবত একটা মেডিকেলের উপরে, মেডিকেলের উপরে একটা 18 তারিখে হবে। তো তোমরা অবশ্যই লাইভটা করিও, অনেক কিছু জানতে পারবা। ঠিক আছে ভাইয়া, আজকে তাহলে আমরা লাইভটা এখানে শেষ করি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।